একটি রেশন জন্য সুযোগ পান। আচ্ছা আপুরা একটু লাইনে থাকবেন, আমি একটু লিঙ্কটা শেয়ার করতেছি। আচ্ছা সরি আপুরা, হ্যালো আসসালামু আলাইকুম আপুরা। যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন পালি টু লাইভটা জয়েন করে ফেলবেন। হ্যাঁ, যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন পালি টু লাইভটা জয়েন করে ফেলবেন, যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে লাইভটা পারলে প্রত্যেকটা গার্লস গ্রুপে শেয়ার করে দেন। আর আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে যে লাইভটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং একদম হচ্ছে ক্লিয়ারলি কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আবার বলে দিচ্ছি, আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে লাইভটা একদমই ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আজকে একদমই সিম্পলি চলে আসছি আমি। আচ্ছা হ্যালো হানি, হাই হানি, কেমন আছো? লিয়া মাহমুদা আপু, হেই মাহমুদা আপু, আপু ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর জয়নিং। আপু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কলিজি আপু থ্যাংক ইউ সো মাচ, আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। সো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন পালি টু লাইভটা জয়েন করে ফেলবেন। হ্যাঁ, যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন পালি লাইভটা জয়েন করে ফেলবেন, যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে, যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে আমাকে পারলে একটু হচ্ছে কমেন্টস করে জানাতে হবে যে লাইভটা ক্লিয়ারলি আছে কি না, লাইভটা ক্লিয়ারলি আছে কি না, আপনারা ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছেন কি না, শুনতে পাচ্ছেন কি না, সবগুলো একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা আপু ক্লিয়ার শোনা, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক বিউটি আচ্ছা থ্যাংক ইউ শোনা। আচ্ছা আপু জয়েন করতে হবে, আমি আমি হচ্ছি অনেক কম পাচ্ছি আমার সবার। হ্যাঁ আচ্ছা আপু, হাই রূপান্তিকা তুলি আপু, হ্যালো আপু, মালিহা হক আপু, হাই হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপুর জন্য ওয়েটিং করছিলাম, লাভ ইউ শোনা, লাভ ইউ টু হানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি কেমন আছো? ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক বিউটি হাওয়ার, আই এম ফাইন আপু, ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ। আপু আপু ডায়মন্ডের ক্রিমটা অফারে দাও না প্লিজ। আপু অফারে ছিল, এখন আর অফার নাই আপু। আচ্ছা আপু গুজরাটি হেয়ার মাস্কটা কবে আসবে? আপু ওটা যখন আসবে আমি এটা নিয়ে অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট লাইভ করে দিব। হ্যাঁ, বিকজ প্রোডাক্ট না আমি হাতে না পাওয়া পর্যন্ত আমি অ্যাটলিস্ট হচ্ছে আমি বলতে পারি না এক্স্যাক্টলি হচ্ছে আমাদের প্রোডাক্টসগুলো কবে হচ্ছে পাবো আমি হাতে। হ্যাঁ, বিকজ কাস্টমস ক্লিয়ারেন্স পেতে আমাদের অনেক টাইম লেগে যায় আপু। আচ্ছা শিমু হাওলাদার আপু, হাই আপু, ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ। তুমি আপু তুমি কি যমুনাতে শোরুম দিবা কবে? ইনশাল্লাহ দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া রহমান আপু তুমি কেমন আছো? আপু মোটা হওয়ার ক্যাপসুলটার প্রাইস কত? মোটা হওয়ার ক্যাপসুলটার প্রাইস হচ্ছে 300 টাকা। আপু এতদিন হলো ডায়মন্ডের ক্রিমটা পেলাম না, ডেলিভারি এত লেট আপু, হচ্ছে আমরা একটা ডেলিভারি তো আর দেই না আপু, আমাদের হাজার হাজার ডেলিভারি থাকে। সো ওই ক্ষেত্রে একটু টাইম নিতে হবে, টাইমটা এরকম নিতে হবে যে আমরা কিন্তু ডায়মন্ডের যে আপনাকে দিচ্ছি না বা দিচ্ছি ডেলিভারি দিচ্ছি না এটা কিন্তু একদমই রং কথা। সো প্রতিনিয়ত কিন্তু আমরা হচ্ছে ডেলিভারি দিচ্ছি, যেমন ডায়মন্ডের আমাদের স্টক শেষ, ডায়মন্ডের আমাদের স্টক শেষ, আবার স্যাটারডেতে আমাদের ডায়মন্ডটা আসবে। সো ওই ক্ষেত্রে একটু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপু, বিকজ আমি বলেই দিয়েছি আপনাদেরকে আগেই বলা হয়েছে যে ডায়মন্ডারি আসলে আমাদের এমন একটা ডিমান্ডেবল প্রোডাক্ট এবং যেটা কিনা আমাদের স্টকে আসার সাথে সাথে জাস্ট 3 or 4 days থাকে না, আমাদের 2 days ভিতরে আমাদের অল ডায়মন্ডের একদম হচ্ছে ক্লিয়ার হয়ে যায় মানে শেষ হয়ে যায়। তাতে যদি আমি 10,000 pieces আনি তাও শেষ হয়ে যাবে, আমি যদি হচ্ছে 50,000 pieces আনি তাও শেষ হয়ে যাবে। লাইভ হওয়ার সময় অন্তত তোমাকে কেউ আমাকে ফোন দিবেন না। হ্যাঁ আচ্ছা আপু এতদিন হলো আপু ব্ল্যাক কালার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপু বিয়াতে দাওয়াত দিবা না? অবশ্যই, কেন না, সবাইকে দিব আপু। আচ্ছা দুনিয়াতে আপু দুনিয়াতে হলো তাই ফ্রিতে দেয় কষ্টের মানুষ। আচ্ছা কোথা থেকে জান না পাগল হয়েছে। আচ্ছা আপু অনেকদিন হয় অর্ডার করেছি, অনেকদিন হয় অর্ডার করেছি এখনও পাইনি, পেয়ে যাবেন? কী কী ছিল একটু বলতে হবে। কিউটি থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হাই হ্যালো আপু, হ্যালো সুইটি, হ্যালো হানি। আচ্ছা সিক্রেট প্লাস টাইটেনিংয়ের জন্য কী আছে? সিক্রেট প্লাস টাইটেনিংয়ের জন্য আমাদের একটা কিট আছে আপু, কিটটা নিতে হবে, ওটার দাম হচ্ছে 1200 টাকা। হ্যালো আপু, হাই আপু, ওয়াও বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আমি বোম ক্রিমটা নিব, সত্যি সত্যি বলতে এখন টাকা নেই, শুধু 600 টাকা আছে, আমি জমা নেব,
আচ্ছা, বোম্বারি বোম্বারিটা আপনাদের কালকে পারমিশন নিয়ে আমি অলরেডি হচ্ছে সম্পূর্ণ এটা লেভেল উঠিয়ে ফেলেছি, সম্পূর্ণ এটা লেভেলটা আমি উঠিয়ে ফেলেছি, বোম্বারির সম্পূর্ণ লেভেল হচ্ছে আমি উঠিয়ে ফেলেছি। বিকজ আম সরি আপনারা, আমি আমি অলরেডি হচ্ছে গতকালকে তোমাদের সাথে অডিও লাইভে ছিলাম, লাইভটা অবশ্যই আমি ডিলিট করে দিয়েছি, বিকজ ভেঙে ভেঙে লাইভ আসতেছিল। হ্যাঁ, তো আমি কালকে তোমাদের পারমিশন নিয়ে দেন হচ্ছে আমি এটা লেভেল উঠিয়ে ফেলেছি, বিকজ আমি চাচ্ছি না আসলে, আমি এতটাই ফেড আপ হয়ে গিয়েছি যে প্রোডাক্টগুলো আসলে এত এত কপি করা হচ্ছে, জাস্ট আমি আমি একদম টোটালি ফেড আপ হয়ে গেছি যে আসলে মানুষ পারে কিভাবে এতটা কপি করতে পারে কিভাবে। যেমন নাইজেরিয়ান বডি ক্রিমটা আমাদের কপি করা হয়েছে, নাইজেরিয়ানের পরিবর্তে কত হচ্ছে আফ্রিকান এটা সেটা, নাইজেরিয়ান বডি ক্রিম হচ্ছে আমাদের কাছ থেকে একটা স্যাম্পল নিয়ে তারা দুনিয়ারভাবে মানে কী কী নামে যে হচ্ছে একটা এক একটা বডি ক্রিম তারা মেক করেছে, আই ডোন্ট নো, আসলে মানে দেখলে আসলে অনেক খারাপ লাগে জিনিসটা। সো এক্স্যাক্টলি আমি চাচ্ছি না যে আসলে হয়তোবা তোমরা অলরেডি দেখেছো এটা, যে আমি এটা পোস্টও করেছি অনেক আগে লেভেল সহ, সেটা হয়তোবা তোমরা দেখেছো। সো আমি এক্স্যাক্টলি চাচ্ছি না যে এটাতে আর কোনো কোনোভাবে হচ্ছে কপি হোক, আমি এক্স্যাক্টলি চাচ্ছি না, মানে এই জিনিসগুলোতে আসলে আমি অনেকটা ফেড আপ হয়ে গিয়েছি, অনেকটা ফেড আপ হয়ে গিয়েছি আসলে। মানে কাস্টমাররা আসলে অনেক সময় বুঝে না, অনেক সময় দেখা যায় যে আমার পেজে এই প্রোডাক্টটা দেখতেছে, আমার পেজে এই প্রোডাক্টটা দেখতেছে, অনেক সময় দেখা যাচ্ছে আমার পেজে এই প্রোডাক্টটা দেখতেছে, এখন দেখা যাচ্ছে কি আমার পেজে তুলনামূলকভাবে একটু দাম বেশি থাকার কারণে, কজ আমরা অরিজিনাল প্রোডাক্টস আপনার দিচ্ছি, আমাদের কাস্টম চার্জ লাগতেছে, আমাদের হচ্ছে শিপিং চার্জ লাগতেছে, আমাদের প্রোডাক্টের চার্জ আছে, একটা অরিজিনাল প্রোডাক্ট মাস্ট অ্যান্ড মাস্ট আপনাদের কাছে দামি হবে, তাই না? এটা মাস্ট অবশ্যই, এটা হচ্ছে এটা তো কোনো আর ইয়ার কথা না যে বাংলাদেশের প্রোডাক্ট এনে আপনাদের কাছে সেল দিচ্ছি দাম কম, বাট আপনাদেরকে হচ্ছে বেশি দামে সেল দিচ্ছি, এমন তো না। অরিজিনাল প্রোডাক্ট অলওয়েজ টাইম আপনাদের দাম বেশি হবে, আপনাদের তো এটাতে কোনো ক্ষতি হচ্ছে না, এটা 100% কাজ করতেছে, বাট হচ্ছে আপনার কোনো ক্ষতি করতেছে না। সো এটা তো আপনার যদি দাম দিয়েও কিনেন তাতে হচ্ছে আপনার কোনো কষ্ট লাগবে না, যেহেতু এটা আপনার কোনো ক্ষতি করতেছে না, অ্যান্ড 100% আপনাকে রেজাল্ট দিচ্ছে। এখন এই বডি ক্রিমটা নিবে, নিয়ে দেখা যাবে বাংলাদেশে মেক করবে, মেক করে বিভিন্ন বডি ক্রিম নামে ছাড়বে, বা এটারই আবার সেম হচ্ছে তোমাদের কপি করে ছাড়বে। বাংলাদেশ আমাদের কিছু কিছু মানুষ আছে না পারে কি, তারা তো দুই দিন পর দেখবে যে গুও কপি করে ফেলছে, মানে তাদের হচ্ছে তাদের ব্রেইন এতটা শার্প মানে বলার বাহিরে। ওকে আচ্ছা আপু, আপু ব্ল্যাক কালার ড্রেস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ডায়মন্ডের ক্রিমটা ফার্স্টে কাজ করে, ডায়মন্ডের, হ্যাঁ ডায়মন্ডের ক্রিমটা ফার্স্ট কাজ করে। আচ্ছা অ্যাট ফার্স্ট আমি একটু বলে দিচ্ছি আপুরা, যেটা করতে হবে আপনার সবচেয়ে বেশি যে লাইভটা হায়েস্ট শেয়ার করতে পারবে, আমি আবারও বলে দিচ্ছি সবচেয়ে বেশি লাইভটা যে শেয়ার করতে পারবে আজকে সে পেয়ে যাচ্ছে আমাদের আজকে মানে লাইভের উইনার, উইনারের থাকতে হচ্ছে একটা রাইস সুদিন জেল, একটা রাইস সুদিন জেল হচ্ছে আপনার একটা উইনার গিফট পাচ্ছেন। আমি আবার বলে দিচ্ছি মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনাকে সবচেয়ে বেশি শেয়ার দিতে হবে, অবশ্যই গার্লস অ্যান্ড হচ্ছে সেলিং গ্রুপে শেয়ার করতে হবে, আপনি কোনো বয়েজ গ্রুপে শেয়ার দিতে পারবেন না, অ্যাপ্রুভাল গ্রুপগুলোতেই হচ্ছে আপনাকে শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে এবং অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সে দিতে হবে, যার শেয়ারটা সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি যে অধিক অধিক শেয়ার দিতে পারবে তাকেই হচ্ছে আমরা উইনার অ্যানাউন্স করবো, উইনার পেয়ে যাচ্ছেন একটা রাইস সুদিন জেল, একটা রাইস সুদিন জেল হচ্ছে আপনাদের উইনারে হচ্ছে গিফট থাকতেছে। তো মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনাকে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে হচ্ছে আমাকে মানে আপনার মানে ইয়ারটা দিয়ে দিতে হবে, এসএসটা দিয়ে দিতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, অনেক আপুরে বলে আপু আমিও শেয়ার করেছি, আমিও কমেন্টস করেছি, বাট আমরা যখন একটা জিনিস কাউন্ট করতেছি, কাউন্ট করে যখন দেখি তার তুলনায় 10-20 কমেন্টস বেশি আসতেছে, বা তার তুলনায় অনেক আপুদের হচ্ছে শেয়ার কম আসতেছে, আমরা কিন্তু এখানে কোনো পার্সিয়ালিটি করতেছি না, কোনো পার্সিয়ালিটি করতেছি না, তার আমার আত্মীয় লাগে না, তার আমার হচ্ছে নানিও লাগে না, খালাও লাগে না, বোনও লাগে না, যাদেরটা অবভিয়াসলি হচ্ছে বেশি থাকতেছে আমরা তাকেই হচ্ছে উইনার করতেছি। এখানে হচ্ছে আমার কোনো আসলে আমার তো কোনো হচ্ছে লাভ হচ্ছে, এটা তো অবভিয়াসলি আমারই লস হচ্ছে, তাই না? আমার গাইড থেকে প্রোডাক্টটা দিচ্ছি এবং এটা তোমাদের ভালো লাগার জন্যই দিচ্ছি। সো এই বিষয়গুলো নিয়ে অনেকে মন খারাপ করে, বাট হচ্ছে মন খারাপ করলে তো হবে না, আপনি একটা এক্সাম হলে যাচ্ছেন, এক্সাম হলে গিয়ে হচ্ছে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি আপনি কি মন খারাপ করতে পারবেন যে আরেকজন ফার্স্ট হয়েছে আপনার ফার্স্ট হন নাই? এটা কি হতে পারে? অবশ্যই আপনার হচ্ছে তার মেধাটা অনেক বেশি, দ্যাটস হয়ে সে ফার্স্ট হয়েছে, আপনি তার থেকে একটু পিছিয়ে, দ্যাটস হয়ে হচ্ছে আপনার ফার্স্ট হতে পারেন না, এটাই তো হচ্ছে একটা ইয়া, তাই না? সো ওটা নিয়ে মন খারাপ করলে হবে না, বড় কথায় আছে একবার না পারিলে দেখো শতবার, কথাটা কেন আসে কথায় কথায় তো আসে যে একবার না পারিলে দেখো শতবার, একটা টাইম তুমি একবার না একবার উইনার হয়েই যাবা, ট্রাই করতে তো হচ্ছে তোমার দোষ নাই, মানুষকে হচ্ছে ট্রাই কথাটা আসতেছে কিসের জন্য, যে তুমি না পারলে আরো তোমাকে বারবার ট্রাই করতে হবে। ওকে আচ্ছা আপু, আপু একটা সানস্ক্রিন আসছিল, ওইটা খুব কবে আসবে আপু? ওইটা আসবে সামনের মাসে, চিটাগাং শোরুম যখন ওপেন হবে এটা নিয়ে আমি অবশ্যই অ্যানাউন্সমেন্টটা করে দেবো। আপু প্রতিদিন কন্টেস্ট খালি একদিনও উইনার হয় না, আমি অলরেডি হচ্ছে এটা নিয়ে কথা বলে দিয়েছি আপু। আচ্ছা আপু সিম্পলি ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার স্লিপিং মাস্টার জাস্ট ওয়াও, রূপান থেকে তুলি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ হানি। আচ্ছা হাই আপু, হ্যালো আপু, আচ্ছা আমি তো স্ক্রিনশট নিয়ে নিচ্ছি,
আচ্ছা আপু প্রাইস বলো প্লিজ। আচ্ছা কোনটার আপু? আপু হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, আপু তুমি কেমন আছো? আচ্ছা আজকে আজকেও আমি একটু অল্পই লাইভ করবো, কজ আমার অনেক তাড়া আছে যেটা সত্যি কথা। আপু প্রাইস বলো কোনটার আপু? হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপু তুমি কেমন আছো? আচ্ছা আপু আপু সাইড ঢাকার অর্ডার ছিল, ইনসাইড ঢাকাতে অর্ডার, খাঁচার ভিতরে অচিন পাখি, একনি বেবি ফেস, আপু অলরেডি আজকে অলরেডি আমি গতকালকে সেন্ড করেছি, পেয়ে যাবেন আপু। আচ্ছা আপু আপু আপনার এত আপু আপনি এত সুন্দর কেন আপু? তোমরা অনেক বেশি করে ভালোবাসো, দেখো এত সুন্দর করে দেখো আমাকে। আপু আমি তিনটা সেভেন কাল ইউজ করেছি, চিক্সগুলো রেড হয়ে যায়, যায় পারুল আপু, এটা শীতের টাইমে হয়। আর একটা বিষয় নিয়ে একটু কথা বলে দিচ্ছি, শীতের টাইমটা, এটা নিয়ে আমি অনেক আগেই কথা বলেছি যে শীতের টাইমে তোমাদের স্কিনটা লাল হবে, এটা শুধু তোমার না, এটা অনেকেরই হয়, 100% পিপলসের ভিতরে দেখা গিয়েছে তোমাদের 98% পিপলসের স্কিনটা লাল হয়ে যায় শীতের টাইমে। যারা দেখবেন কিছু অ্যাপ্লাই করতেছেন তাদেরও ধামধুম করে স্কিন লাল হয়ে যায়, আমারও মাঝে মাঝে হয়ে যায়। এটা সবচেয়ে বেশি ফেস করা হয় শীতের টাইমে, এটা কোনো ক্রিম ইউজ করার ক্ষেত্রে না। আরেকটা জিনিস দেখবেন যে শীতের টাইমে আপনার হেয়ারে অনেক বেশি ড্যান্ড্রফ হয়, মাথায় অনেক বেশি ড্যান্ড্রফের প্রবলেম দেখা যায় শীতের টাইমে। এটা শীতের টাইমে অনেক প্রবলেম ফেস করতে হয়, লাইক আপনারা জানেন শীতের টাইমে কিন্তু স্কিন ক্যান্সারগুলো সবচেয়ে বেশি ধরা পড়ে, এটাও হয়তো আপনারা জানেন না। আপনার যদি কোনো মানে আপনার যদি জানা শোনা মতে কোনো স্কিন ডক্টর থাকে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, শীতের টাইমে কিন্তু সবচেয়ে বেশি স্কিন ক্যান্সার ধরা পড়ে, কারণ শীতের টাইমে জীবাণু সবচেয়ে বেশি আমাদের স্কিনে আক্রমণ করে, কারণ শীতের টাইমে আমরা সবচেয়ে বেশি অপরিষ্কার থাকি, মানে ঠান্ডার জন্য পানি লাগাতে ইচ্ছা করে না, সে মানে 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 একদম কেয়ারফুলি থাকে না, যেটা কিনা গরমের সময় থাকি। গরমের টাইমে মানে দেখা যায় একটু পরপর আমরা হাত পা ধৌতো করি, একটু পরপর স্কিন ওয়াশ করি গরম লাগে এর জন্য, হ্যাঁ, বাট শীতের টাইমে অনেক বেশি আলসে হয়ে যাই আমরা, আর শীতের টাইমে স্কিনটাকে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া আক্রমণ করে। সো ওই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে প্রপারলি স্কিন কেয়ারটা মেনটেন করতে হবে, প্রপারলি হাবিজাবি কোনো জিনিস অ্যাপ্লাই করতে পারবেন না, হাবিজাবি কোনো জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আর এটা অবশ্যই আপনাকে প্রোটেক্ট করতে হবে, আপনার স্কিনটাকে আপনাকেই প্রোটেক্ট করতে হবে। সো হাবিজাবি কোনো কিছু ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যান্ড যেটা বলেছে শীতের টাইমে সবচেয়ে বেশি ড্যান্ড্রফ হয়, দ্যাটস মিন এটা না যে আপনি শ্যাম্পু অ্যাপ্লাই করতে পারবেন না, শ্যাম্পু আপনি বলতে আপনি কি বলতে পারবেন যে ওই শ্যাম্পুটা অ্যাপ্লাই করেছি বিদায় আপনার হেয়ারে খুশকি হয়েছে, আপনি শ্যাম্পু অ্যাপ্লাই করবেন না, এটা কিন্তু বলতে পারবেন না, কজ এইসব সিমটম শীতের টাইমে সবচেয়ে বেশি দেখা যায়। হ্যাঁ আচ্ছা তুমি অনেক কিউ, থ্যাংক ইউ সো মাচ আপু, টোন আপ ক্রিমটা ডে নাইট ইউজ করে সেটা আপু, টোন আপ ক্রিমটা তুমি অলওয়েজ টাইম অ্যাপ্লাই করতে পারবে আপু। আচ্ছা আপু আমার মুখে অনেক ব্রন ফেস, অনেক কালো হয়ে গিয়েছে, এখন কি করবো? আপনার ডায়মন্ডটা অনেক বেশি ব্রন যদি থাকে আপনার র্যাডেলের বেবি স্কিন টোনারটা নিয়ে নেবেন, তিনটা সেট আছে। আপনি যদি মনে করেন যে আপনার স্কিন থেকে মানে পিম্পলসের বংশ নির্বংশ করতে চান, তাহলে ওটার চেয়ে বেস্ট সলিউশন আর কোনোটাই হবে না, ওটা কখনই আমার ওইভাবে লাইভে দেখানো হয় না, শোরুমে যখন থাকি তখন দেখান, কারণ ওটা আমাদের স্টকে ওরকম মানে খুব স্টকটা সীমিত, দ্যাটস ওয়াই মাঝে মাঝে বলে ফেলি। সো আমাদের শোরুমে এসে নিয়ে যায় বা আমার মুখ থেকে যখন সাডেনলি শুনে তখন আপুরা নেয়। সো আপনি যদি মনে করেন আপনার স্কিনে এক্সট্রিম লেভেলে পিম্পলস আছে, দেন আপনার র্যাডেলের সেটটা নিতে হবে, র্যাডেলের বেবি স্কিন টোনার সেটটা নিতে হবে, মানে এক দুই তিন তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ নিয়ে নেবেন, আপনার স্কিন থেকে সারা জীবনের মতো আপনার মানে পিম্পলসের বংশ নির্বংশ হয়ে যাবে। হ্যাঁ ওটার দাম 3000 টাকা। আচ্ছা আপি তোমাকে অন্যরকম সুন্দর লাগছে, ময়না পাখি থ্যাংক ইউ সো মাচ অবু হৃদয় আপু। আচ্ছা আপু এলআইকে ক্রিমটা সিসি ক্রিমটা ডিসকাউন্টে অফার ছিল, দাও প্লিজ, সাথে গিফট দিতে চাইছো? আচ্ছা ওটা থাকলে তো লিখে দিয়েছে আপু, তাহলে ওটা সেন্ড হয়েছে আপু। আপু প্রোডাক্টস মানি কপি করতে হবি, সো কি লেভেল না থাকতে থাকাটাই বেটার, মানে আমি এটা নিয়ে অনেক বেশি ফেড আপ হয়ে গিয়েছি, যেটা সত্যি কথা অনেকটা বেশি ফেড আপ হয়ে গিয়েছে, মানে লেভেল ছাড়াও আসলে কীভাবে সেল করে মানুষ আমি সেটাও বুঝি না, আমি কীভাবেও বা এটা সেল করবো, এটা আমার নিজের বিবেকেই বাধা দেয় যে আমি একটা প্রোডাক্ট লেভেল ছাড়াও সেল করতেছি, এটা কেমন একটা মানে লোকাল মানে কেমন কেমন লাগে না, স্বাভাবিক এটা, তাই না? সো কিন্তু এখন কিছু করার নাই, এখন এটা কিন্তু আপনাদের সিকিউরিটির জন্যই করা হয়েছে, যাতে আপনারা আপনারা এই জিনিসটা যাতে আমার পেজ থেকে যারা দেখতে আসে তারা যখন না পাচ্ছে, আদার সেলাররা করে কি এটা কপি টপি করিয়ে না, তারা তখন দেখায় কি করছে কাস্টমার, এটা বিডি ফ্যাশনে দেখেছিল, বিডি ফ্যাশনে দেখছে ও মাই গড আমি তো বিডি ফ্যাশন থেকে পাইনি, এখন এখানে পাচ্ছি এখান থেকে নিয়ে দেয়, কাস্টমারের সেলসটা কাজ করে তখন ওই রকমভাবে। সো এটা দিয়ে যদি আমি মনে করি যে আমার কাস্টমারের সিকিউরিটি আমার দিতে হবে, তাহলে আমার এটা ছাড়ার কোনো কিছু উপায় থাকবে না। হ্যাঁ আচ্ছা
আপু বোম্বড়িটা অফার দিবা? হ্যাঁ আপু। আচ্ছা আপু, আমি অর্ডার করেছি বোম্বড়িটা। আচ্ছা আপু, আমি 53টা গ্রুপে শেয়ার করেছি, বাট উইনার হই না তো আপু। এখন তোমার চেয়ে আবার যারা বেশি শেয়ার করে, যেমন গতবার লাইভে একটা আপু 1500 শেয়ার করেছে, 1500 শেয়ার করেছে, একটা আপু এসে বলে আপু আমি 500 শেয়ার করেছি। মাস্টার মাস্ট যে 1500 শেয়ার করেছে আমার, তাকেই উইনার করতে হবে। আমি তো এখানে হচ্ছে ক্রিমিনালি করতে পারবো না আপু। আচ্ছা সো ওই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, একটু বেশি বেশি করে শেয়ার দিতে হবে আপু। বোম্বড়িটা অফার দাও। আচ্ছা আপু, আপু বিয়া বাড়িতে আসছি, বাট আমি তোমার লাইভ 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 দেখতে কি লাইভ দেখেছি। আমি তোমাকে কত লাভ করি, থ্যাংক ইউ সো মাচ আহমেদ আরিয়ান হানি। আচ্ছা দিদি, আমি ইন্ডিয়া থেকে বলেছি, আমার অর্ডারটা কনফার্ম করেছে অলোক রয় ভাইয়া। হচ্ছে আপনার কি ইনসাইড ঢাকাতে ডেলিভারি হবে নাকি ইন্ডিয়াতে ডেলিভারি হবে ভাইয়া? আচ্ছা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। বোম্বড়ি বোম্বড়ি। আচ্ছা আপু, প্রিমিয়াম হোয়াইট প্যাকটা ইউজের নিয়মটা বলো। ওটা দিয়ে যা তোমার স্কিনটা ম্যাসাজ করে 2-3 মিনিট রেখে ওয়াশ করে ফেলতে হবে হালকা কুসুম গরম পানিতে। আচ্ছা যেটা আমি একটু দেখাচ্ছি সেটা হচ্ছে বোম্বড়ি ক্রিমটা। এটা হচ্ছে বোম্বড়ি ক্রিমটা, হ্যাঁ এটা হচ্ছে বোম্বড়ি ক্রিমটা, এই যে এটা হচ্ছে বোম্বড়ির ক্রিমটা। দিস লাইক র ক্রিমের মতো, এটা লাইক র ক্রিমের মতো। অ্যান্ড এটা হচ্ছে, নাম বলবো? আচ্ছা এটা হচ্ছে তোমাদের নেদারল্যান্ডের একটা বডি হোয়াইটেনিং ক্রিম, নেদারল্যান্ডের। হ্যাঁ এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা বডি হোয়াইটেনিং ক্রিম। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের, মানে এটার মার্কেটিং কান্ট্রি দুইটা, একটা হচ্ছে নেদারল্যান্ড, একটা হচ্ছে তোমাদের আফ্রিকা। দুইটা কান্ট্রি হচ্ছে এটার মার্কেটিং কান্ট্রি, এটা মানে মার্কেটিং কান্ট্রি হচ্ছে দুইটা, বাট এটা হচ্ছে তোমাদের ম্যানুফ্যাকচার বাই নেদারল্যান্ড, এটার ম্যানুফ্যাকচার বাই হচ্ছে নেদারল্যান্ড, এটার মার্কেটিং কান্ট্রি হচ্ছে আফ্রিকা। আমি দুইটাই বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ সো এটা হচ্ছে, আমি বডি হোয়াইটেনিং দিকটা একটু বলতে বলি তোমাদেরকে। বডি হোয়াইটেনিংটা ফেস, দিস ইজ লাইক ফেস, ফেস যত তোমার হোয়াইট হচ্ছে, ফেসের সাথে তোমার হাত পায়ের কালারটা যখন মিলবে না তখন মানে একদম সেম তোমাকে কথাটাই বলবে যে তুমি কোনো ক্রিম অ্যাপ্লাই করে তুমি সুন্দর হয়েছো, সবাই এটা বলবে। লাইক তুমি যখন তোমার যখন ফেসটা মানুষ দেখবে যে তোমার ফেসটা অনেক সুন্দর, সাথে সাথে মানুষ করবে কি তোমার পায়ের কাছে, পায়ের নিচে তাকাবে, মানে পায়ের উপরে তাকাবে সাথে সাথে। যখন দেখবে একটা মানুষ যে তোমার ফেসটা অনেক সুন্দর, তোমার ফেসটা অনেক হোয়াইট গ্লো করতেছে, তখন কী করবে মানুষ? তোমার হাতের দিকে তাকাবে, তোমার ফেসের দিকে মানে তোমার পায়ের দিকে তাকাবে। এখানে অনেক আপুরা আছে মাঝে মাঝে আমার গলার দিকে তাকিয়ে যান, কাজ গলার কালারটা সেম হয়নি তখন, বিকজ ডায়মুলারি দিয়ে আমি এত সাদা হয়ে গিয়েছি আমার গলার সাথে কালার কোনো ম্যাচিং হচ্ছিল না। সো অনেক আপুরে দেখা গিয়েছে লাইভে বলতেছিল যে আপু আপনার মানে ফেসের সাথে গলার কালারের কোনো ম্যাচিং নেই। সো এখান থেকেই বুঝেন যে একটা মানুষ যখন আমাকে লাইভে দেখতেছে তখন ধাম করে আমার গলার দিকে তাকাচ্ছে, ধাম করে আমার হাতের দিকে তাকাচ্ছে। মানুষ এরকমই, মানে লাইক দিস আমিও এরকম। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা মেয়েকে যখন দেখতে পাচ্ছি যে আমার থেকে আরও বেটার সুন্দর বা অনেক বেশি সুন্দর, আমি যখন দেখতে পাচ্ছি তখন ধাম করে আমি যখন তার ফেসের দিকে তাকাই, ধাম করে তখন আমি তার পায়ের দিকে তাকাই। বিকজ আমি যখন দেখবো তার পায়ের কালার, হাতের কালার সম্পূর্ণ একদম হচ্ছে এক্স্যাক্টলি একদম ঠিক আছে, তখন আমি মনে করবো না মেয়েটা হয়তো বা একদম হচ্ছে জন্মগতভাবে ফর্সা। বা অনেক সময় দেখা যাবে যে তোমার ফেসটা একটু মানে ডাল আছে, তোমার ফেসটা একটু ডাল, বাট তোমার ফুল বডির কালার একদম এক্স্যাক্টলি একদম অনেক বেশি সাদা। মানুষ মনে করবে আল্লাহ মেয়েটার বডির কালারটা তো অনেক বেশি সাদা, দ্যাটস মিন মেয়েটা অনেক মানে জন্মগতভাবে ফর্সা। মেয়েটা হতে পারে জন্মগতভাবে ফর্সা, হ্যাঁ হয়তো বা রোদে অনেক বেশি হচ্ছে হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, কাজ নিয়ে অনেক বিজিতে দ্যাটস মিন স্কিনটা ডাল হয়ে গিয়েছে। গোল রাউন্ড সব ঘুরে ফিরে কিন্তু মানুষের একটা কমেন্টের দিকেই চলে আসে। সো অ্যাট ফার্স্ট তোমাকে যেটা হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, তুমি যদি ফেসের সাথে তোমার ফুল বডিটা একদম হচ্ছে সেম আকারে ফর্সা করতে চাও, দেন তোমাকে যেটা আমি অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে বোম্বড়িটা। অ্যান্ড বোম্বড়িটা আমি এতটা গুরুত্ব দিচ্ছি কেন, 100% যারা রেজাল্ট পাচ্ছে না, অনেকে আছে নাইজেরিয়ান বডি ক্রিমটা দিয়েও রেজাল্ট পাচ্ছে না বা পাচ্ছে একটু লেটলি পাচ্ছে, যাদের স্কিনে লেটলিও কাজ করে তাদের স্কিনও অনেক বেশি হচ্ছে ফার্স্টলি কাজ করবে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট অ্যান্ড বেস্ট হোয়াইটনিং বডি ক্রিম, মানে এটা তোমার বডির কালারটাকে এমনভাবে চেঞ্জ করবে, এমনভাবে চেঞ্জ করবে বাট তোমাকে তোমার হাত পা দেখে কেউ মানে যে কেউ মনে করবে যে তুমি বাইবর্ন হোয়াইট, তুমি বাইবর্ন হোয়াইট, বাইবর্ন তুমি ফর্সা, এরকম মানুষ মনে করবে। হ্যাঁ সো এটার দাম হচ্ছে তোমাদের 2000 টাকা। এটা হচ্ছে আমার ইউজ করাটা, এটা হচ্ছে আমার ইউজ করার 2000 টাকা, এটা হচ্ছে 2000 টাকা, বাট আমি সরি এটা হচ্ছে 2200 টাকা, সরি এটা হচ্ছে 2200 টাকা। আমি সেদিনকেও হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে এটা 2000 টাকা অফারে থাকতেছে 1700 টাকা, বাট কাস্টমস অনেক বেশি ভ্যাট রেখেছে ভাই, পিএস এর দাম বাইরে গেছে, কাস্টমস ভ্যাট রাখবে না, তাদের তো পিএস কিনে খেতে হবে যেটাই হোক। সো এটা হচ্ছে আমার ফুল খরচে পড়ে তোমাদের 2200 টাকা যদি বলো, দেন হচ্ছে আমার অফারে দিতে হবে এটা তোমার 2000 টাকাতে, এর নিচে 1 টাকাও কম হবে না। আই এম সো সরি আপুরা, জাস্ট এটা
টু আর থ্রি ডেজের জন্য আমি তোমাদের জন্য এই অফারটা রাখতে পারি, এরপর হচ্ছে 2200 টাকাতে অফার আসবে। বিকজ আমি কিন্তু সেদিনকেও তোমাদের একটা বিগ ব্লাস্ট একটা অফার দিয়েছি, সেটা সবাই জানো। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমাদের 2000 টাকা, এমন রেগুলার প্রাইস হচ্ছে তোমাদের 2200 টাকা। এখন আমাকে বলতে হবে কারা কারা অফার চাচ্ছেন। অবভিয়াসলি আমি আমার স্টক এটা মাত্র 200 পিস অ্যাভেলেবেল আছে। অলরেডি গত পরশু দিন থেকে অনেক কাস্টমার এসে আমাদের শোরুম থেকে ফিরে গিয়েছে, বাট সয়ার আপনগড় শুধুমাত্র আপনাদের পারমিশনের জন্য আমি ওয়েট করতেছিলাম যে এটা লেভেলটা তুলে আপনাদেরকে সেল দিব কিনা। এবং আপনারা যখন আমাকে কালকে অডিও লাইভে পারমিশন দিয়েছেন যে হ্যাঁ আপু আপনি আমাদের সিকিউরিটির জন্য আপনি লেভেলটা তুলে ফেলতে পারেন, দেন হচ্ছে আমি লেভেলটা তুলে আজকে আপনাদেরকে লাইভে দেখিয়েছি। বাট এটা আমার হাতে এসেছে 14 ডিসেম্বর এটা আমার হাতে এসেছে, 14 ডিসেম্বর এটা আমার হাতে এসেছে। আমি কিন্তু 16 ডিসেম্বর আপনাদের জন্য রাখতে পারতাম। আমি আজকেও অনেক কাস্টমার এসে ফিরে গিয়েছে বোম্বডিটার জন্য, বাট আমি কিন্তু স্টিল নাও দেই নাই, বিকজ আজকে লাইভে দেখা পর্যন্ত আমি এটা ওয়েট করতেছিলাম। হ্যাঁ, সো এটার দাম হচ্ছে আপনাদের 2000 টাকা। এখন বলেন যারা যারা অফার চান, মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনাকে যেটা করতে হবে, হিউজ পরিমাণে অফার ভোট করতে হবে, হিউজ পরিমাণ কন্টিনিউসলি আপনাকে অফার ভোট করতে হবে, অফার লিখে ভোট করতে হবে। অলরেডি আমার মডারেটর প্যানেল লাইভে আছে, যারা হচ্ছে অফারের জন্য ভোট করবে, একটা ভোট করে আপনি হচ্ছে উদাও হতে যেতে পারবেন না, বিকজ অনেক সময় দেখা যায় যে তোমাদের যে কমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে চলে যায়, সো ওইখানে আমাদের দেখার কোনো অপশন থাকবে না। দ্যাটস ওয়াই তোমাকে যেটা করতে হবে, কন্টিনিউসলি অফার লিখে অফার ভোট করতে হবে। সো যারা যারা অফার ভোট করবেন, আর এটা দুইটা ইউজ করলেই এনাফ, এটা অনেক বেশি থাকে, এটা দুইটা ইউজ করলেই এনাফ, দুইটা ইউজই তোমার একদম পার্মানেন্টলি একদম তোমার ফুল বডি হোয়াইটেনিং হবে, একদম পার্মানেন্টলি অ্যান্ড পার্মানেন্টলি ফুল বডি হোয়াইটেনিং হবে। এবং এটার আরও একটা বিশেষত্ব গুণ আছে, এখন ওটা বললে তো আবার হচ্ছে আপনারা মানে একদম হচ্ছে হুমড়ি খেয়ে পড়বেন। সো এক্স্যাক্টলি আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, এখন হচ্ছে কি করব, একটা বিশেষত্ব আরও একটা গুণ আছে, বাট ওটা না বলি একটা মানে ওটা শুনলে আপনারা পুরো একদম হচ্ছে পাগলা হয়ে যাবেন মানে কি দিচ্ছি আপনাদের হাতে। সো ওটা আমি বলবো না, একদম সিক্রেটলি একটা যে কোনো একদিন হঠাৎ করে ধাম করে আপনাদের বলে ফেলবো। সো তখন বলবেন আল্লাহ হাতে যখন ছিল তখন আমি এটা করি নাই কেন, অনেক বেশি আফসোস হচ্ছে। সো হচ্ছে বলে বললাম না, যাই হোক, সো এটা হচ্ছে আপনাদের বলে দিচ্ছি 2000 টাকা। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা, অফারে আছে 2000 টাকা, শুধুমাত্র যারা অফার ভোট করবেন আমি শুধুমাত্র তাদেরকেই দিব। হ্যাঁ, শুধুমাত্র যারা অফার ভোট করবেন শুধুমাত্র তারাই অফার পাবেন, আদারওয়াইজ যারা অফার ভোট করবেন না তাদের আমি হচ্ছে রেগুলার প্রাইস 2200 টাকা দিতেই বাধ্য হব। সো আমার মনিটর অলরেডি হচ্ছে আমার মানে ইয়াতে আছে, আমার লাইভে আছে, সো যারা অফার ভোট করতেছেন শুধুমাত্র তারাই পাবেন। সো এটা হচ্ছে তোমাদের, এই যে এটা হচ্ছে তোমাদের 2000 টাকা অফার আছে। সো এখন আমি একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি এটা একটু আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের যেভাবে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে, এই খালা নাই, আচ্ছা আপু অফার, আপু আমি ড্রিম গার্ল ক্রিমটার জন্য ফুল টাকা বিকাশ করেছি, ড্রিম গার্ল ক্রিমটার জন্য করেছি, কোনো অ্যান্সার পাইনি। ড্রিম গার্ল কোনটা আপু, ড্রিম গার্লটা কোনটা আপু, এই যে দেখেন এটা আপনাকে এক্স্যাক্টলি যেভাবে অ্যাপ্লাই করতে হবে আমি জাস্ট আপনি দেখাচ্ছি, এবং এরপরে হচ্ছে একটা বডি কম্বোও থাকবে, বডি কম্বোটা আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, এই যে জাস্ট এইভাবে করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, এই যে আপনি এটা নিয়ে কোনো কৃপণতা করতে পারবেন না, কারণ এটা কিন্তু অনেক, এটা হচ্ছে 500 গ্রাম, এটা 500 গ্রামের একটা বডি ক্রিম। এই যে প্রত্যেক দিন রাতে আপনার ফুল বডি এইভাবে করে মাসাজ করতে হবে, আপনি কালো আছেন, আপনার কোনো দিয়ে আপনার ফুল বডি কাজ হচ্ছে না, আপনি জাস্ট 100% গ্যারান্টি হিসেবে খাতায় লিখে নিয়ে যাবেন যেটা 100% আপনার বডিটা মানে চেঞ্জ করবে 100% গ্যারান্টি সহকারে লিখে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। এটা দিয়ে যদি আপনি কাজ না করেন, আমি তো নাইজেরিয়ান বডি কিন্ডিটিউড মানে ইয়াতেই রাখলাম, এটা দিয়ে যদি কাজ না করেন তাহলে আপনার কী করতে হবে, মানে আপনার জাস্ট আপনি মনে করবেন আপনার স্কিনই ভালো না, আমি জাস্ট বলেই দিলাম। এটা দিয়ে যদি আপনার ফুল বডি হোয়াইট না হয় আপনি মনে করবেন আপনার স্কিনই ভালো না, কজ এটা এতটা বেশি হচ্ছে আপনার হেল্পফুল পাওয়ারফুল একটা বডি হোয়াইটেনিং ক্রিম। হ্যাঁ, এটা করতে হবে আপনার এই যে এইভাবে করে হচ্ছে আপনার ঘষতে হবে জিনিসটা, এই যে একটু পর দেখবেন যে আপনার ফুল বডির সাথে এটা একদম হচ্ছে মিশে গিয়েছে, জাস্ট এইভাবে করে আপনার ঘষতে হবে। আপনি দেখবেন যে আমার হাতের আঙ্গুলের আপনারা দেখেছেন কিনা আই ডোন্ট নো, যে আমার হাতের আঙ্গুলের গিটা অনেক বেশি কালো ছিল, এটা হচ্ছে আমার জন্মগত একটা কালো দাগ, এন্ড আমার হচ্ছে 14 জেনারেশনের এই প্রবলেমটা যে গিটে কালো দাগ, হ্যাঁ এই সেই কালো দাগটা পর্যন্ত আমার ফুল মানে আমার হচ্ছে হাতের গিটের আঙ্গুল থেকে। আপনারা বিশ্বাস করবেন না, আজকে নিয়ে মাত্র আমার 4 থেকে 5 দিন আমি এটা অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, আমার হচ্ছে আগের হাতের কালারটা হচ্ছে আপনারা জাস্ট একটু মিলাই দেখেন আমার লাইফ থেকে,
থেকে দেড় হচ্ছে আপনারা একদম বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে এইভাবে করে জাস্ট প্রত্যেক দিন রাতে আপনার অ্যাপ্লাই করতে হবে। আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করেন, আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনার মানে আপনার আন্ডার আর্মস বলেন, আপনার ঘাড় বলেন, আপনার বিকিনি সাইড বলেন, এইগুলো হচ্ছে আপনার সিক্রেট প্লেস হোয়াইটেনিং বলেন, মানে বিকিনি সাইড সিক্রেট প্লেস হোয়াইটেনিং বলেন, জাস্ট আর কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট এটা অ্যাপ্লাই করবেন, জাস্ট এটা অ্যাপ্লাই করবেন, আপনার ঘাড়ের কালো দাগ দূর হবে, আপনার আন্ডার আর্মসের কালো দাগ দূর হবে, আপনার বিকিনি লাইনের কালো দাগ দূর হবে, মানে জাস্ট পারফেক্টলি, একদম পারফেক্টলি, একদম একদম পারফেক্টলি, মানে আমি জাস্ট আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না, মানে বলে বুঝাইতে আমি অক্ষম হচ্ছি, মানে আমি এক্স্যাক্টলি কী বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি কী বলতে চাচ্ছি, কজ এখানে অনেক অথবা সেলারও থাকতে পারে, দ্যাটস একদম ওপেনলি আমি বলতে পারতেছি না। সো এটা মানে এতটা হোয়াইট করবে আপনার বডি, এতটা হোয়াইট করবে জাস্ট আপনার কল্পনাতে যে রঙটা আপনি দেখতে পাচ্ছেন, যা আপনার কল্পনাতে যে রঙটা হচ্ছে আপনার বডির কালারটা নিয়ে আপনার হচ্ছে চিন্তা করতেছে, লাইক দিস আমার ওই কালার বডির কালারটা হতো ওরকম হয়তো একদম সেম হচ্ছে আপনার বডির কালারটা, সে মানে সেম এরকমভাবেই হয়ে যাবে। সো এটা আপনি যেটা করবেন, এটা অ্যাপ্লাই করার আগে আপনি অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট যে ব্ল্যাক সোপটা আছে, এই খালা খালা এদিকে আসেন, হ্যাঁ ফুল বডিটা হচ্ছে যে ব্ল্যাক সোপটা আছে, ব্ল্যাক সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ওয়াশ করতে হবে, ব্ল্যাক সোপটা দিয়ে ফুল বডিটা ওয়াশ করে দেন হচ্ছে আপনার বডি ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। আপনি কি ঘুমাই পড়ছেন? আপনি ঘুমাতে মানা করছি না আমি আজকে। হ্যাঁ, আপনার পানি দিয়ে যান, তাওয়াল দিয়ে যান, আর যেটা করবেন একটু ফার্মাসিতে যাবেন ওষুধ আনতে। আচ্ছা আপু বলো প্লিজ, রাখে কি আছে প্লিজ বলো না, ওটা আমি ওটা তো সিক্রেট, ওটা আমি বলতে পারবো না, ওটা হয়তো একদম যে কোনো একদিন ধাম করে আমি লাইভে বলে দেবো। হ্যাঁ, আচ্ছা ফেসে হয়তো বা দেওয়া যাবে, এটাই না আপু, এটা না। আচ্ছা আপু আপু বলো আপু, এটা দিয়ে হচ্ছে এরকম ইয়া করার পরে আপনি যখন রাফ করবেন, রাফ করার পর কিন্তু আপনি এটা দিয়ে ডলতে পারবেন না, বেশি ডলাডলি করলে দেখবেন তাহলে আবার স্ক্রাবারের মতো উঠে আসতেছে, আবার দেখবেন যে বেশি ডলাডলি করে, আর যখন আপনি দেখবেন যে এটা দেওয়ার সাথে সাথে আপনার বডির কালার চেঞ্জ হতে থাকবে, দেওয়ার সাথে সাথে আপনার বডির কালার চেঞ্জ হতে থাকবে। আপনি ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন, কীভাবে জানেন, আপনি এটা দিয়ে জাস্ট হচ্ছে আপনি এক ঘন্টা রেখে দিন, এক ঘন্টা পরে আপনি ফুল বডিটা আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেইখান থেকে আপনি ওয়াশ করে দেখেন। একদম আমি বলেছিলাম আপনাদের রক ক্রিমের কথা, বলেছিলাম মনে আছে রক ক্রিমের কথা, যেটাই হোক এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। সো দেখবেন যে এরপর হচ্ছে এক ঘন্টা পর ওয়াশ করে দেখেন ওইখান থেকে কালার চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে এরকমভাবেই একটা পাওয়ারফুল একটা ক্রিম। হ্যাঁ আচ্ছা আপু অফার 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 ভোট দিতে হবে, মাস্ট বি অফার ভোট, আপু ডায়মিলাইটে কি ক্রিম, নাইট ক্রিম, হ্যাঁ ডায়মিলাই এক তাওয়াল দিয়ে যান। আচ্ছা এবার যেটা করতে হবে আপু, ডায়মিলাই কি ডে ক্রিম আর নাইট ক্রিম, ডায়মিলাইটা হচ্ছে নাইট ক্রিম আপু, ডায়মিলাইটা হচ্ছে নাইট ক্রিম আপু, আমারটা হচ্ছে সাবানটা হচ্ছে আমার সাবানটা গলে গিয়েছে, আমার সাবানটা অলরেডি আপু হচ্ছে, প্রাইস বলো আপু। আচ্ছা আপু স্লিমিংয়ের কিছু আছে, স্লিমিংয়ের হচ্ছে আছে আপু, স্লিমিংয়ের আছে আপু, কই কয়টা দিতে হবে, এটা মোট হচ্ছে দুইটা, আপনি একটু উপরে যান হয়তো পার্সেল নিতে আসছে, ডেলিভারি পার্সেল নিতে আসছে। হ্যাঁ আচ্ছা আপু অফার অফার আপু কয়টা দিতে হবে আপু, এটা মোট দুইটা অ্যাপ্লাই করতে হবে আপনার। হ্যাঁ যেটা করতে হবে তাওয়াল কই, যেটা করতে হবে কি আর বলবো, এদের আর বলার কোনো কিছু নাই, এদের যখন আমি দেখে যে আমি লাইভে তখন মানে এদের একটা জিকির উঠে যায়। হ্যাঁ আপনি জানতে উপরে পার্সেল নিতে আসতে পারেন, আপনাকে যেটা করতে হবে যে ব্ল্যাক কালার যে সোপটা আছে, ব্ল্যাক কালার সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ওয়াশ করতে হবে, অ্যান্ড ব্ল্যাক কালার সোপটা আমরা এর বিরক্তিকর। আচ্ছা সরি আপুরা আপু আপু অফার। আচ্ছা যেটা করতে হবে আপনার যে ব্ল্যাক সোপটা আছে, ব্ল্যাক সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ভালো করে ফার্স্টে ওয়াশ করতে হবে, কজ আমি সোপটা এর জন্যই দিচ্ছি, অনেক সোপ কিন্তু আপনার ফুল বডি হচ্ছে ডিপ ক্লিন করে না, দ্যাটস ওয়াই দেখা যায় আপনাদের রেজাল্টগুলো আসতে অনেক হচ্ছে প্রবলেম হয়, মানে অনেক লেট হয়। সো আপনার ব্ল্যাক সোপটা আমি এর জন্য দিচ্ছি, এটা চারকোলের, আপনার ফুল বডিটা হচ্ছে পিউরিফাইড কিন্তু করে, এটা কিন্তু বডিটা পিউরিফাইড করে, প্লাস বডির যদি কোনো স্পট থাকে বডির স্পটটা হচ্ছে দূর হয় এবং অ্যালার্জি কন্ট্রোল করে, বডিতে অনেকে অনেকের অ্যালার্জি থাকে যেটা কিনা চুলকায়, বডিতে দেখবেন যে অনেক কিছু দিলে হচ্ছে এটা অ্যালার্জি মানে চুলকায়, এটা হালকা হালকা চুলকায়, সো ওই জিনিসটা থাকবে না, ওই জিনিসটা থাকবে না। আচ্ছা আপু অফার অফার বললাম তো উপরে গেছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে যান। আচ্ছা আপু অফার অফার, আচ্ছা আপু 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 অফার অফার অফার, আচ্ছা অফার ভোট করতে থাকেন, অফার ভোট করতে থাকেন আপনার। সো এটা দিয়ে ভালো মতো অ্যাডফার্স্ট হচ্ছে আপনার ফুল বডিটা ওয়াশ করতে হবে, ফুল বডিটা ওয়াশ করতে হবে, ওয়াশ করে দিন অ্যাপ্লাই করবেন, আবার সকালবেলা উঠে আপনি যেটা করবেন সকালবেলা উঠে সেইমভাবে আপনার বডিটা ওয়াশ করার জন্য আপনি ব্ল্যাক সোপটাই অ্যাপ্লাই করবেন। হ্যাঁ
আপনার ব্ল্যাক সোপটাই অ্যাপ্লাই করুন। এই যে এটা আপনার ফুল বডিটা, অনেকে দেখা যায় অনেক অনেক প্রোডাক্ট অ্যাপ্লাই করলে, অনেক লোশন বা ক্রিম অ্যাপ্লাই করলে বডি চুলকায়, যাদের অ্যালার্জিগত প্রবলেম আছে। সো ওই জিনিসটা হচ্ছে টোটালি কন্ট্রোল করবে, প্লাস হচ্ছে আপনার ফুল বডিটা পিউরিফাইড করবে, অ্যান্ড হচ্ছে কোষগুলো হচ্ছে ওপেন হবে, যাতে হচ্ছে আপনি যখনই বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন সাথে সাথে আমার বডিকে একটা অ্যাট্যাক্ট হবে, মানে অনেক অনেক হচ্ছে ফার্স্টলি কাজ করবে। হ্যাঁ, তো যেটা করতে হবে আমি দেখাই দিয়েছি, একটা মিনিট আমি একটু হাতটা ওয়াশ করি। এটা ফার্স্ট হচ্ছে এভাবে ওয়াশ করে নিতে হবে, ফার্স্ট হচ্ছে ওয়াশ করে নিতে হবে। আচ্ছা আপু বলো, আপু আপু মিরাকেল অয়েলটা কি আসছে? না আপু মিরাকেল অয়েলটা আসে না, মিরাকেল অয়েলটা আসলে তো আমি এটা নিয়ে লাইভ করতাম, আপু মিরাকেল অয়েল আসলে আমি এটা নিয়ে লাইভ করতাম, লাইভে থেকে কি এগুলো ধুয়ে কি মানে ঠিক মতো দেখান যায় বলেন। আচ্ছা আপু আপু দাঁড়ান একটা মিনিট, আপু করেন না একটা মিনিট দাঁড়ান। আচ্ছা আপু মিরাকেল অয়েলটা আসলে আমি এটা নিয়ে লাইভ করবো, আপু আপু অফার চাই। আচ্ছা আপু অফার চাই কত ভাইয়া? কেন কম কেন? হ্যাঁ আচ্ছা আপু আপু বলো। আচ্ছা এটা হচ্ছে দেখেন সাথে সাথে কিন্তু বডির, আপনি যখন ব্ল্যাক সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ওয়াশ করবেন, ব্ল্যাক সোপটা দিয়ে যখন আপনার ফুল বডিটা ওয়াশ করবেন সাথে সাথে আপনার বডির কালারটা চেঞ্জ আসতে থাকবে, সাথে সাথে আপনার বডির কালারটা একদম চেঞ্জ আসতে থাকবে, সাথে সাথে মানে সাথে সাথে একটা চেঞ্জ চলে আসবে আপনার বডির কালারটাই, যে সাথে সাথে আপনার বডির কালারটা চেঞ্জ হতে থাকবে। সো এটা আপনার বডির কালারটা চেঞ্জ করবে, প্লাস হচ্ছে আপনার বডিটা পিউরিফাইড করবে, প্লাস হচ্ছে আপনার বডিটা ইয়া করবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্ল্যাক সোপটা, এটার দাম হচ্ছে আপনাদের 800 টাকা, এটার দাম হচ্ছে আপনাদের 800 টাকা প্লাস। এরপরে আপনাকে যেটা করতে হবে, বোম বডিটা অ্যাপ্লাই করবেন, এরপরে আপনার জাস্ট এক্স্যাক্টলি বোম বডিটা অ্যাপ্লাই করবেন। এখন বোম বডিটা কই রাখছো? হ্যাঁ আপু অফার অফার। আচ্ছা আপু পিঙ্ক ট্যাবলেটটা নিয়েছি, এখন এখনও পাইনি আপু। পিঙ্ক পিঙ্ক লেডি ক্যাপসুলটা, পিঙ্ক লেডি ক্যাপসুল নাকি হচ্ছে তোমার পিঙ্ক পিঙ্ক হচ্ছে তোমার ইয়াটা, আমাদের হচ্ছে ওয়েট লসের পিঙ্ক ক্যাপসুলটা অলরেডি চলে আসে। সো ইনশাল্লাহ হচ্ছে শুক্রবারে যখন লাইভ হবে, থাইল্যান্ডের পিঙ্ক ক্যাপসুলটা নকলটার সাথে আমি অরিজিনালটার পার্থক্যটা আমাদের আপনাদেরকে দেখাই দেবো, যারা এতদিন বোকার মতো হচ্ছে আপনারা থাইল্যান্ডের ক্যাপসুল খেয়েছেন আদার্স আদার্স স্পেস থেকে, যারা বড় বড় ভাষণ দিয়েছে যে কোম্পানি কারোর জন্য একার জন্য বানায় না। আমি অবভিয়াসলি স্বীকার করি কোম্পানি আমার একার জন্য বানায় না, বাট জাপান থেকে প্রোডাক্ট আনতে অনেক কষ্ট হয়, আল্লাহর রহমতে জাপান থেকে প্রোডাক্টস আনার মতো অ্যাবিলিটি আমি রেখেছি, আমি আর কাউকে দেখিনি এখন পর্যন্ত, কোনো সেলার বা ইম্পোর্টারদের দেখিনি এখন পর্যন্ত যে জাপান থেকে প্রোডাক্টস আনতে, জাপান থেকে একমাত্র আমি প্রোডাক্টস আনতেছি। অ্যান্ড আচ্ছা ওটা নিয়ে আমি হচ্ছে লাইভ করবো ইনশাল্লাহ শুক্রবারে, তো ওই তখন দেখবেন। হ্যাঁ, তো এইভাবে করে আপনার বডিটা হচ্ছে রেখে দিতে হবে। আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে কী ধরনের মারাত্মক কাজ করে, যে আপনার বডির ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন, মানে আপনি যদি মনে করেন একদম কালো কুসকুসে, একদম কুসকুসে মানে নিগ্রোদের মতো কালো, আফ্রিকানদের মতো কালো, মানে একদমই কালো, মানে এরকম কালো আপনার স্কিন যদি এরকমও কালো থাকে, আপনাকে ফর্সা করবে মাস্ট অ্যান্ড মাস্ট বি, এটা আপনার ফুল বডি ফর্সা করবে মাস্ট অ্যান্ড মাস্ট বি, এটা আপনার ফুল বডিতে অ্যাপ্লাই করবেন, আন্ডারআর্মসে অ্যাপ্লাই করবেন, ঘাড়ে অ্যাপ্লাই করবেন, মানে আপনার যেখানে মন চায় শুধু আপনার ঘা, মানে এই থেকে আপনার এইখান থেকে পায়ের নখের পাতা পর্যন্ত আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, সেরকমভাবে রেখে দিলে দেখেন একটু পর আপনার বডির সাথে এটা হচ্ছে মিশে যাবে। হ্যাঁ আপু অফার, ওকে অফার আপু অফার। আপু আমার ইউএসএতে থাকি, প্রোডাক্টস অর্ডার করেছিলাম কিন্তু আমাকে কোনো নাম ঠিকানা দিচ্ছে না, কীভাবে টাকা পাঠাবো? আপু ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে হচ্ছে আপনার টাকা পাঠাতে হবে, আপনি ইনবক্স করেন, আমি হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবো আপু। আচ্ছা আপু মিরাকেল অয়েলটা জাস্ট মিরাকেল, আমি এত ভালো অয়েল পাইনি। তানিয়া রহমান অর্পাবু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ আপু। এক্সক্যালসিয়ামটা আসলে আমাকে দিও। আচ্ছা ঠিক আছে আপু, আমার তো মনে হচ্ছে এটা রক ক্রিম। হ্যাঁ এই তো ধরেছ, এতদিনই না ধরেছেন। আচ্ছা আপু আপু সেভেন গার্ল ক্রিমটার প্রাইস কত? সেভেন গার্ল ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা আপু। আপু বোম বডিটা 1700 টাকাতে অফার করেছিলাম বিজয় দিবসে, তাহলে কি 1700 আপু 2000 টাকা দিয়ে ইয়া করতে হবে? কজ আপু তখন আমি এক্স্যাক্টলি বুঝি না যে কাস্টম এতটা হচ্ছে ভ্যাট নিবে। হ্যাঁ আপু অফার অফার। পিঙ্ক লেডিটা কবে আগে? পিঙ্ক লেডি কি জুস নাকি ক্যাপসুল বলতে হবে আপু? আপু তোমার কাছে থেকে পিঙ্ক ট্যাবলেটটা নিয়েছি, এখন স্লিমিংয়ের জন্য কি নিব? আপু স্লিমিংয়ের জন্য একটা মানে জেল ক্রিম আসতেছে সার আপন গট, ওটা মাখবেন, মাখে মেখে জাস্ট আপনি হয়তো একটু দৌড়াদৌড়ি করবেন বা বুক ডাউন দিবেন, হ্যাঁ বা একটু হাঁটাচলা করবেন জোরে জোরে, আপনি 3-4 দিনের ভিতরে যদি 3-4 কেজি ওয়েট লস না করেন তখন আমার নাম আপনি ঘুরাই দিয়ে। হ্যাঁ আপু অফার অফার। আচ্ছা আপু
আপু মুন্সিগঞ্জ সদর থেকে অর্ডার করে পাই না, মুন্সিগঞ্জ হচ্ছে আপু আমাদের ইয়া নাই কি যেন বলে কন্ডিশনে জানা, তো ওই ক্ষেত্রে টাকাটা আগে হচ্ছে পেড করতে হবে। তো এইভাবে করে আপনার বডির সাথে মিশে যাবে, এটা হচ্ছে এইভাবে করে আপনার বডির সাথে মিশে যাবে, যে এইভাবে করে বডির সাথে মিশে যাবে, এই যে দেখেন আমি এটাতে অ্যাপ্লাই করেছি বাট এটাতে অ্যাপ্লাই করিনি, আমি এটাতে অ্যাপ্লাই করেছি বাট এটাতে আমি স্টিল নাও এখনও অ্যাপ্লাই করিনি। সো এইভাবে করে আপনার বডির কাছে একটু পরে মিশে যাবে। তো এরপরে ম্যাজিক দেখবেন সকাল থেকে, সকাল থেকে আপনার ম্যাজিক দেখাটা স্টার্ট হবে। হ্যাঁ আচ্ছা আপু অফার অফার, আপু মিরাকেল হেয়ার অয়েলটার প্রাইস কত? মিরাকেল হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে 1500 টাকা আপু। আপু জাইমুলের ক্রিমটার প্রাইস কত? 1500 টাকা আপু। আপু লাইভ শেয়ারে গিফট আছে? হ্যাঁ আপু লাইভ শেয়ারে গিফট আছে। আপু স্লিমের সাপোজিটারটা আছে? হ্যাঁ স্লিমের সাপোজিটারটা আছে আপু, 3000 টাকা। এটা বলে দিয়েছে আপু ইজিপশিয়ানগুলো ফেলেছেন, ওইগুলো দিয়ে ক্রিয়েট করেছেন নিজেই। আবার নাম বম্বরে তোমাকে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দেবো, যেখান থেকে আসছো সেখানে একদম ফেরত দেবো, মানে টোকা মাইটা দেবো, একদম হচ্ছে চোখে সব আন্ধার দেখবা বুঝছো। আর মানে এরকম না, মানে সেলারদের হয়ে কি চাটামি করতে আসছো, তোমরা থাপড়াইয়া কান ফাটাই এখন তোমাদের একদম আফ্রিকা পাঠাই দেবো, স্টুপিডের বাচ্চা। আচ্ছা আপু লাইভ শেয়ারে গিফট আছে, আপু অফার অফার, আপু কয়টা ইউজ করতে হবে, মানে এইসব ফালতুগুলো আসলে এক্স্যাক্টলি আসে কোথা দিয়ে আমি আসলে জানি না, মানে আমার কি খেপানোর জন্য আসে না কি করে না আমি বুঝি না। আপু মিরাকেল অয়েলটা কবে পাবো? মিরাকেল অয়েলটা আপু আসবে, আপু মিরাকেল অয়েলটা হয়তো দু একদিনের ভিতরে চলে আসবে। হোয়াইটেনিং জন্য কী ইউজ করবো? হোয়াইটেনিং জন্য ফেস নাকি ফুল বডি আপু বলতে হবে? সো আমি বলেই দিচ্ছি আপুরা, সো এটা হচ্ছে আপনাদের বোম বডি ক্রিমটা, এটা হচ্ছে আপনাদের বোম বডি ক্রিমটা, এটা হচ্ছে আপনাদের বোম বডি ক্রিমটা আপু। লাইভ শেয়ারে গিফট আজকে আপু বলে দিয়েছে রাইস উদিংসে, সো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, ব্যাক সাইড থেকে দেখাই দিচ্ছি। হ্যাঁ ব্যাক সাইড থেকে জিনিসটা দেখাই দিচ্ছি, ব্যাক সাইড থেকে আপনাকে জিনিসটা দেখাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে আপনাদের বোম বডি ক্রিমটা, এই যে এটা হচ্ছে আপনাদের বোম বডি ক্রিমটা। হ্যাঁ সো এটার দাম হচ্ছে তোমাদের 2000 টাকা, এটার দাম হচ্ছে 2000 টাকা বোম বডি ক্রিমটা। আপু আমার হাতে কালো কালো দাগ আছে হয়ে গিয়েছে গলার ঘাড়ের জন্য, আপু এটাই নিও, এটার প্লাস হচ্ছে ব্ল্যাক সোপটা নিও। আর যদি বডি কম্বোটা নিতে পারো সবচেয়ে বেস্ট হবে, হ্যাঁ বডি কম্বোটা নিতে চাইলে তো সব নিতে পারলে সবচেয়ে বেস্ট হবে। আপু আপু খ্যাপানোর জন্য আসে সেটাই, মানে বুঝলাম না, মানে এদেরকে খাইয়া দেওয়ার কোনো কাজ নেই, মানে খাইয়া দেওয়ার কাজ নেই ফকিরগুলার, ফকিরাগুলার মানে ভিক্ষা করতে তো পারে না, ভিক্ষা করতেও তো যোগ্যতা লাগে, এদের তো ভিক্ষাও করতে পারে না। তো এখন আসি কি লাইভে, এদের হচ্ছে টাকা দেয় কিছু কিছু হচ্ছে মানে জঘন্য মার্কা থার্ড ক্লাস মার্কা সেলার আছে, তারা হচ্ছে টাকা দেয় যে এইভাবে এইভাবে বলবা, আর এবার টাকা লাগলে বলিস তোরা ভিক্ষা দিব, সমস্যা নাই তো। আপু আপু আমি সিটিজি থেকে অর্ডার করেছি অনেক আগে, ফোনও করেছি কিন্তু এখনও পাইনি, নার্গিসের তার আপু কী ছিল একটু বলতে হবে আপু। আপু ফেস হোয়াইটেনিং ইউজ করা ভালো হবে, আপু ফেস হোয়াইটেনিং আপু নাইজেরিয়া 7 কালটা নিতে পারেন, ডায়মন্ড এটা আসবে আপু। মিরাকেল গুজরাটি হেয়ার অয়েলটা 2 বার ইউজ করেছি, কী বলবো জাস্ট ওয়াও, তার জন্য তোমার অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি আমার SMS পড়ো না কেন আপু? SMS পড়বো আমি তো, পড়ে নিচ্ছি আপু। আচ্ছা এরপরে আসি তোমাদের আর একটা আপু অফার, আচ্ছা এরপরে আপু আসি তোমাদের বডি কম্বো, ফুল বডি একটা কম্বো দিচ্ছি, ফুল বডি কম্বোতে তোমাদের থাকতে আছে বোম বডি ক্রিমটা, ফুল বডি কম্বোতে থাকতে আছে বোম বডি ক্রিম প্লাস হচ্ছে বাথ সল্ট, বাথ সল্ট আমি একটা ফুল বডিকে এগুলো সম্বন্ধে আমি অনেক আগেই বলেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো সম্বন্ধে আমি না বলি। বাথ সল্টটা হচ্ছে তোমার পায়ের ফাটা দাগ কমাবে, আন্ডারআর্মসের কালো স্মেল মানে ব্যাড স্মেলটা দূর করবে, আন্ডারআর্মসের কালো দাগ দূর করবে, স্কিনটা হচ্ছে সফট করবে, নারিশিং করবে প্রত্যেকটা স্কিন মানে শরীরের জন্য বাথ সল্ট খুবই ভালো, খুবই ভালো। যেমন হচ্ছে আমাদের ফেসের জন্য স্ক্রাবারটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি, সেরকম হচ্ছে ফুল বডির জন্য তোমাদের স্ক্রাবারটা অনেক বেশি জরুরি। সো এটা হচ্ছে বাথ সল্ট স্ক্রাবার, এটার দাম হচ্ছে তোমাদের 900 টাকা, এটার দাম হচ্ছে 900 টাকা প্লাস বোম বডিটার দাম হচ্ছে 2200 টাকা, বোম বডিটার দাম হচ্ছে 2200 টাকা প্লাস তোমাকে যেটা করতে হবে এইখানে যেটা সোপ দেখতে পাচ্ছ ব্ল্যাক সোপ, ব্ল্যাক সোপটার দাম হচ্ছে তোমাদের 900 টাকা, ব্ল্যাক সোপটার দাম হচ্ছে 900 হ্যাঁ ব্ল্যাক সোপটার দাম হচ্ছে 800 টাকা, হ্যাঁ ব্ল্যাক সোপটার দাম হচ্ছে তোমাদের 800 টাকা প্লাস হচ্ছে জ্যাফ্রনের বডি মানে স্যাফ্রনের বডি ডে হোয়াইটেনিং লোশন, জ্যাফ্রনের তোমাদের বডি ডে হোয়াইটেনিং লোশন, এটা হচ্ছে তোমার দিনের বেলা অ্যাপ্লাই করতে হবে। তুমি যখন সকালবেলা উঠে তুমি ব্ল্যাক সোপটা দিয়ে হচ্ছে ফুল বডিটা ওয়াশ করে ফেলবা, ফুল বডিটা ওয়াশ করে তোমার ডে হোয়াইটেনিংয়ের জন্য যাতে ডেতে মানে ডেতে তোমার স্কিনটা হোয়াইট করতে পারে, তাহলে হচ্ছে আরও তাড়াতাড়ি তোমার বডিটা ফুল বডিটা হোয়াইট হবে, শীতের দিনে তোমার ফুল বডি হচ্ছে রাফ দেখাবে না, আরও বেশি ব্রাইট নিয়ে কাজ করছে। এটা হচ্ছে তোমাদের জ্যাফ্রনের বডি লোশনটা, স্যাফ্রনের বডি লোশনটা, এটার দাম হচ্ছে 1300 টাকা। এখন আমাকে টোটাল প্রাইসটা বলেন যে কত আসতেছে, দেন আমি এটার উপর একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, দেন এটার উপর আমি একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি স্যাফ্রনের বডি হোয়াইটেনিং লোশনটার দাম হচ্ছে তোমাদের, আমি আবারও বলে দিচ্ছি স্যাফ্রনের বডি হোয়াইটেনিং লোশনটার দাম হচ্ছে 1300 টাকা,
বোম্বারি বোম্বারি হোয়াইটনিং ক্রিম বা বডি ক্রিমটার দাম হচ্ছে তোমাদের বোম্বারি বোম্বারি বডি ক্রিমটার দাম হচ্ছে 2200 টাকা। তোমাদের হচ্ছে এইখানে যে ব্ল্যাক সোপটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক সোপটার দাম হচ্ছে 800 টাকা। তোমাদের বাস সল্টার দাম হচ্ছে, যে বাস সল্টার দাম হচ্ছে তোমাদের 900 টাকা। এখন আমাকে বলতে হবে যে টোটাল প্রাইসটা কত আসতেছে, আমাকে বলেন টোটাল প্রাইসটা কত আসছে, দেন এটার উপরে আমি একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি। আমাকে বলতে হবে এক্স্যাক্টলি টোটাল কত টাকা আসছে, হ্যাঁ টোটাল কত টাকা আসছে আমাকে বলেন, দেন আমি এটার উপরে একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি। বলেন, আমি আবারও বলে দিচ্ছি, এটার দাম 900 টাকা, বোম্বারিটার দাম হচ্ছে 2200 টাকা। তোমাদের এইখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, তোমাদের জাফরানের বডি হোয়াইটেনিং লোশন, জাফরানের বডি হোয়াইটেনিং লোশনটার দাম হচ্ছে তোমাদের কত, 1300 টাকা। তারপর হচ্ছে এখানে যে লোশনটা মানে বাসলটা দেখতে পাচ্ছেন, বাসলটার দাম হচ্ছে তোমাদের 900 টাকা। বলেন টোটাল কত আসতেছে, টোটাল দামটা বললে দেন আমি এটার উপরটা আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, অফার অফার অফার, আচ্ছা আপু অফার, আপু আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে আপু, ডায়মন্ড ক্রিমটা নাইজেরিয়ান বডি ক্রিমটা ইউজ করলে কি চুলের কি কালার চেঞ্জ, কালার বুঝলাম না আপু। আচ্ছা যদি এইটা এই তিনটার দাম 5200 টাকা হয়, এই তিনটার দাম যদি 5200 টাকা হয় বলেন কত টাকা দিব, বলেন আপনাদের একটু হচ্ছে শুনি, আপনারা কত টাকা চান বলেন, আপনারাই বলেন যে কত টাকা চান, আপনারাই বলেন কত টাকা চান, আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছে যে আপনারা এক্স্যাক্টলি কত টাকা চাচ্ছেন, আপনারা এক্স্যাক্টলি কত টাকা চাচ্ছেন, যাতে আমার লাভ থেকে লাভ রেখে বলবেন। কেউ 3500, 3700, 3800, 3900 এরকম বললেন না, আপনারাই বলেন যে কত টাকা দিলে আপনারা খুশি হবেন। বলেন আপনাদের হচ্ছে আজকে আমি হচ্ছে স্বাধীনতা দিয়ে দিলাম, ফ্রিডম দিয়ে দিলাম, বাট ওইসব 3500, 3800, 3900 এইসব টাকা বললে হবে না, আমার লাভ রেখেও আমাকে বলতে হবে। কালকে শোরুমে আসতেছে, ওকে আপু 5200 টাকা, বলেন কত টাকা দিব, বলেন। আচ্ছা আপু অফার অফার অফার, 4000 টাকাতে আমি কীভাবে দেবো। সুমায়া সুমি আপু অফার, আচ্ছা অফার লেখেন, অফার অফার চাচ্ছেন, কারা কারা লিখতে হবে, হ্যাঁ অফার অফার। আচ্ছা এটার দাম আসে 5200 টাকা, 5200 টাকা টোটালটা দাম আসতেছে, আমরা টোটালি রাখতেছি তোমাদের কাছ থেকে 4200 টাকা, ফুল কম্বোটা রাখতেছি তোমাদের কাছ থেকে 4200 টাকা, 4200 টাকাতে তোমাদের হচ্ছে ফুল কম্বোটা রাখতেছি। সো আপু আপু অফার, সো আপনি যদি মনে করেন, যারা আগে হচ্ছে নিয়ে নিয়েছেন, যারা আগে নিয়ে নিয়েছেন তারা তো হচ্ছে কম্বোতে দেন হচ্ছে, এখন বোম্বারিটা অ্যাড করলেই হবে, আর যারা নেন নাই মনে করেন যে কোনো কম্বো নেন না, তারা কম্বোটা নিয়ে নিন, কজ কম্বোটাতে আপনি হচ্ছে ডাবল ইফেক্টিভ রেজাল্ট পাচ্ছেন, ইফেক্টিভ রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা আপু আপু ওরে অফার, আচ্ছা অফার লিখতে হবে, অফার লিখতে হবে। সো ফুলটা পেয়ে যাচ্ছেন আপনার 4200 টাকাতে, ফুলটা পেয়ে যাচ্ছেন আপনার 4200 টাকাতে বোম্বারি সহ। সো যারা নেবেন আমাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দেবেন। হ্যাঁ আই নিড বেস্ট, ওকে আপু অফার, একটা মিনিট আপু, আপু ভিটামিন ই নাইট ক্রিমটা আমাকে অনলাইনে অফার করে দাও না প্লিজ, ভিটামিন ই নাইট ক্রিমটা আমাদের স্টক আউট আপু, ওকে। আচ্ছা আপু অফার, ওকে সো আবার একটু যে কেটেছেন কি একটা আপু রিভিউ দিলেন দেখতে পাই, হ্যাঁ আপু অফার কি কামনা কামনা আপু অফার। আচ্ছা এরপরে আসেন আপনারা যেটা বলে দিচ্ছি, যারা ফেস হোয়াইটেনিং করতে চাচ্ছেন, ফেস হোয়াইটেনিং এক্স্যাক্টলি যারা করতে চাচ্ছেন ফেসটা হোয়াইটেনিং, এই খালা খালা, এই খালা ওটা বলছি, আপু অফার আপু বোম্বারিটা 1700 টাকাতে দাও না, আম সো সরি আপু 1700 টাকাতে, তুমি যদি বলো আপু 1900 টাকাতে, আমার পক্ষে 1900 টাকাতে দাও এটা মানে পসিবল না আপু। আচ্ছা আপু অফার, ওকে এরপরে আসতেছি তোমাদের জন্য, আমি একটা হচ্ছে গেমস খেলি তোমাদের সাথে, একটা গেমস খেলি, গেমসটা হচ্ছে এটা, আমি একটু দেখে নিচ্ছি আগে আমার টাইমটা দেখা লাগবে, টাইমটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা একটা গেমস খেলতেছি, গেমসটা হচ্ছে এটা, আমি আবারও বলে দিচ্ছি 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, আমি আবারও বলে দিচ্ছি 20টা গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, শেয়ার করে ডান লিখবেন, আমি আবারও বলে দিচ্ছি 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, শেয়ার করে ডান লিখবেন, ডান লিখে জাস্ট লিখতে হবে বোম্বারি, জাস্ট লিখবেন যে বোম্বারি, জাস্ট লিখবেন যে বোম্বারি, যার আইডি থেকে সবচেয়ে হায়েস্ট কমেন্ট আসবে। হ্যাঁ ফেসিয়াল কিট অফার দেওয়া হয়, ফেসিয়াল কিট একটা অফার দিব আপু, যার আইডি থেকে আপু যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে সে পেয়ে যাচ্ছেন, সে পেয়ে যাচ্ছেন একটা বোম্বারি প্লাস হচ্ছে একটা ব্ল্যাক সোপ, একটা বোম্বারি আর একটা ব্ল্যাক সোপ হচ্ছে আজকে উইনার গিফট থাকবে। আমি আবারও বলে দিচ্ছি
আপনারা 20টা গার্লস গ্রুপে শেয়ার করতে হবে, 20টা গার্লস গ্রুপে মাস্ট অ্যান্ড মাস্ট শেয়ার করতে হবে। আমি অলরেডি দেখে নিয়েছি আমার শেয়ার কত আছে, সো আপনাকে যেটা করতে হবে, 20টা গার্লস গ্রুপে মাস্ট অ্যান্ড মাস্ট দিয়ে আপনাকে হচ্ছে শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে মাস্ট অ্যান্ড মাস্ট এখানে ডান লিখতে হবে, শুধু আপনার হচ্ছে লিখলেই হবে না, শেয়ার দিয়ে ফার্স্টে হচ্ছে ডান লিখতে হবে। শেয়ার দিয়ে ডান লিখে দেন আপনাকে হচ্ছে কন্টিনিউসলি লিখতে হবে বোম্বডি, আপনাকে কন্টিনিউসলি লিখতে হবে বোম্বডি। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, 20টা গার্লস গ্রুপে শেয়ার করে মাস্ট অ্যান্ড মাস্ট বি ডান লিখবেন। ডান না লিখলে আপনার হচ্ছে কমেন্টস আমরা কাউন্ট করবো না, ডান না লিখলে আপনার কমেন্টস হচ্ছে আমরা কাউন্ট করবো না। সো যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে বোম্বডি লিখে, তার পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাকসো প্লাস বোম্বডি, এটা ফ্রি পাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে মাস্ট অ্যান্ড মাস্ট বি শেয়ার দিয়ে ডান লিখতে হবে। ডান লিখে দেন আপনাকে বোম্বডি লিখতে হবে, আপনি ডান না লিখে হচ্ছে আপনি গেমসটা খেলতে পারবেন না। ওকে, সো আমার এখন হচ্ছে 10:45 বাজে, 11টা পর্যন্ত গেমসটা চালু থাকবে, 11টা পর্যন্ত গেমসটা হচ্ছে চালু থাকবে। মাস্ট অ্যান্ড মাস্ট আপনাকে ডান লিখতে হবে, শেয়ার লিখে ডান লিখতে হবে, আদারওয়াইজ আমি আপনার হচ্ছে ভোট বা হচ্ছে আপনার কমেন্টস আমি কাউন্ট করবো না। শেয়ার লিখে মাস্ট অ্যান্ড মাস্ট কাউন্ট করতে হবে আপু। আচ্ছা আপু, শীত মাস্ক কীভাবে ইউজ করতে হবে? আপু যে কোনো টাইমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপু ফোন নাম্বার দেন, ফোন নাম্বারটা হচ্ছে আমাদের পেজে হচ্ছে দেওয়া আছে, আপনাকে হচ্ছে ওইখান থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ওকে, এরপরে আসেন যারা হচ্ছে ফেসটা অনেক বেশি হোয়াইট করতে চাচ্ছেন, লাইক হচ্ছে উইদাউট সাইড ইফেক্ট ছাড়া। আপনারা অলরেডি হচ্ছে একটা নিউজ দেখেছেন কিনা আই ডোন্ট নো, এনটিভির একটা নিউজ হয়েছে যেটা কিনা লাগেজ করে হচ্ছে অনেক বিদেশি ক্রিম আনা হচ্ছে, যেটার ভিতরে হচ্ছে 100,000+ PPM হচ্ছে পারদ আছে, যেগুলোর ভিতরে হচ্ছে 100,000+ PPM জানি পারদ আছে, বাট সেইখানে একটা হোয়াইটেনিং ক্রিমের পারদের পরিমাণ 1 PPM থাকার কথা, 1 PPM না জানি কি এরকম, 1 PPM থাকার কথা। সেইখানে বিভিন্ন ধরনের নাইট ক্রিমে, লাইক হচ্ছে আপনাদের পাকিস্তানি ক্রিম লাইক গৌরী না কি যেন হচ্ছে চাঁদনি এইগুলাতে, হ্যাঁ যখন বাংলাদেশে দেখবেন কি এইগুলো থেকে অনেক ক্রিম বানানো হচ্ছে, সো এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সো আপনি মনে করেন যেখানে 1 PPM থাকার কথা পারদের পরিমাণ, সেখানে আপনাকে পারদ দেওয়া হচ্ছে 100,000+ PPM, সো এইগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনার স্কিনকে হচ্ছে আপনি নিজের হাতে জলাঞ্জলি বলে না, নিজের পায়ে নিজেকে কুড়াল দেওয়া, সেম কাজটাই আপনাকে করতে, সেম কাজটাই হচ্ছে করবে। হ্যাঁ, সো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে উইদাউট সাইড ইফেক্ট ছাড়া আপনার ফুল মানে ফুল স্কিনটা হোয়াইটেনিং করতে চাচ্ছেন, ফুল মানে স্কিনটা আপনার হোয়াইট করতে চাচ্ছেন উইদাউট সাইড ইফেক্ট, যে স্কিনটা হচ্ছে আপনার গ্লো করবে, হোয়াইট করবে, শাইনিং করবে, লাইক বেবিদের মতো একটা স্কিন ক্রিয়েট করবে, সেই প্রোডাক্টটাই আপনাকে এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কিছু কেমিক্যাল থাকে, আমি অলওয়েজ টাইম হচ্ছে লাইভে বলি, এটা হচ্ছে আমার একদম হচ্ছে আমি বলবো ওয়াও না, আমার এই প্রোডাক্টে কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ছাড়া কোনো প্রোডাক্টসই হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই মানে বানানো হয় না। লাইক একটা ফেস ওয়াশেও কিন্তু কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়, একটা ফেস ওয়াশেও কেমিক্যাল অ্যাপ্লাই করতে হয়, বাট হচ্ছে এখানে কেমিক্যালের পরিমাণে হচ্ছে কম রাখা হয়। হ্যাঁ, যেটা করতে হবে যে আপনাকে ওই ধরনের কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার ফুল বডির কালারটা মানে ফুল স্কিনের কালার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন উইদাউট সাইড ইফেক্ট ছাড়া, দেন আপনার ডাইমুলারি বা হচ্ছে নাইজেরিয়ান 7 গার্লটা অ্যাপ্লাই করবেন। ডাইমুলারি আমার স্টকে নেই, ডাইমুলারিটা এগেন আসবে আমাদের শনি থেকে রবিবার বা সোমবারে আমাদের স্টকে আসবে। তো এখন যারা নিতে চাচ্ছেন, মনে করেন আপনি যদি বাইবন কালো হয়ে থাকেন, আপনার সামনে যদি বিয়ের অনুষ্ঠান থাকে, লাইক আপনার সামনের বিয়ের অনুষ্ঠান আছে, হ্যাঁ আপনি অনেক বেশি হোয়াইট হতে চাচ্ছেন, আপনার স্পট আছে, স্পটগুলো রিমুভ করতে চাচ্ছেন, দেন হচ্ছে আপনার নাইজেরিয়ান যেখানে হচ্ছে ফেস ক্রিমটা আছে 7 গার্ল ক্রিমটা নেবেন, নাইজেরিয়ান 7 গার্লটা ক্রিমটা নেবেন, এটার দাম হচ্ছে আপনাদের 1500 টাকা। আর যদি মনে করেন যে অনেক ফাস্টলি হচ্ছে হোয়াইটেনিং হতে চাচ্ছেন, লাইক ডাইমুলারি সবার ফেভারিট একটা ক্রিম হচ্ছে ডাইমুলারি, সে হচ্ছে ডাইমুলারিটা নেবেন, এটা হচ্ছে অনেক মানে অনেক চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট, এবং হচ্ছে মানে এটার কথা আমি যত বলবো কম হবে, সো এটা নিয়ে আমি বেশি কিছু বলি না, কজ আপনি বুঝছেন যে আপনার স্কিনে যদি ফোড়ার মতো পিম্পলও থাকে, ওই পিম্পলটাও কিন্তু আপনার স্কিন থেকে একদম রিমুভ করে দেয়, আর যদি বসন্তের দাগও থাকে, বসন্তের দাগটাও হচ্ছে আপনার স্কিন থেকে রিমুভ করতে এটা অনেক বেশি হেল্প করে, প্লাস সাথে সাথে বসন্তের দাগ যেইখানে হচ্ছে রিমুভ করে দিচ্ছে, সেইখানে আপনার ছোটোখাটো কোনো স্পট থাকলেও সেটা রিমুভ করে দিচ্ছে, আপনার পোর টাইটেনিং করে দিচ্ছে, প্লাস হচ্ছে আপনার ফাইন লাইন হচ্ছে রিমুভ করতে আসে, রিঙ্কেল রিমুভ করতে আসে, এজিনিং ছাপটা হচ্ছে রিমুভ করতেছে, প্লাস সাথে সাথে আপনার স্কিনটা প্রচণ্ড পরিমাণে গ্লোয়িং, প্লাস ওটা একটা হচ্ছে বেবি লুকস আপনার স্কিনে ক্রিয়েট করে দিচ্ছে। সো এটা হচ্ছে আপনার ডাইমুলারি ক্রিমটা, অলসো আমি নিজেও ডাইমুলারি ইউজার, যেটা সত্যি কথা অল লাইভে আমি বলে থাকি, সেটার প্রাইস হচ্ছে 1500 টাকা, রেগুলার প্রাইসে 1600 টাকা, অফারে এখন পর্যন্ত আছে আপনাদের 1500 টাকা। সো যারা নেবেন আমি স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপু। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আছে যেটা করতে হবে, আমি আমি অলরেডি বলে দিয়েছি যে উইন্টার সিজনে স্কিনের প্রবলেমটা অনেক বেশি হয়ে যায়, লাইক এই যে লাল লাল হয়ে যায় স্কিনটা, ধাম করে আপনার স্কিনটা লাল হয়ে যাবে, ধাম করে হুটহাট করে আপনার স্কিনটা মানে লাল হয়ে যাবে। সো ওই জিনিসটাকে আপনাকে ট্যাকেল দিতে হবে। আর আপনার ইন ফিউচার যদি মনে করেন আপনার স্কিনটাকে সেফ রেখে আপনি হোয়াইট হতে চান, ইন ফিউচার আপনার স্কিনটাকে সেফ রেখে আপনি হোয়াইট হতে চান, দেন মাস্ট অ্যান্ড মাস্ট আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফেসিয়াল কিট। ফেসিয়াল কিটের বিকল্প কোনো কিছুই হয় না, বিকজ ফেসিয়াল কিট আপনার স্কিন থেকে হচ্ছে কেমিক্যাল রিমুভ করতেছে, একটা কেমিক্যালের ইফেক্টটা রিমুভ করতেছে, আপনার যে ইয়াটা আছে জার্মগুলো আছে সেটা রিমুভ করতেছে। মাস্ট অ্যান্ড মাস্ট যেটা করতে হবে আপনাকে হচ্ছে, আপু আমি ডায়মন্ডটা ইউজ করেছি কিছুটা হোয়াইট হয়েছে বাট নাকের দুই পাশে গালে কেমন জানি ফোলা ফোলা ভাব আছে, কি করব আপু, ওটার জন্য আপনি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করেন, একদিন ডায়মন্ডের একদিন স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করতে হবে। সো যেটা করতে হবে আপনাকে হচ্ছে ফেসিয়াল কিটসগুলো অ্যাপ্লাই করতে হবে। উইদাউট ফেসিয়াল কিটস নাইট ক্রিমে হাত দিবেন না। আমি আবারও বলে দিচ্ছি ভাই, আপনাদের পাও ধরতেছি, আমি কারো খারাপ চাই না এখানে, আমি কারো খারাপ চাই না, বিকজ ফেসিয়াল কিট আমার সেল করতেই হবে এমন কোনো কথা নাই। ফেসিয়াল কিট রেগুলার আকারে আমার হচ্ছে প্রায় রাইস সুদিন জেল রেগুলারলি 200-300 সেল হয় আমাদের, ফেসিয়াল কিট কম্বো আমাদের রেগুলারলি 200-300 সেল হয়। আপনাদেরকে ধরাই দিতে পারলেই বাঁচি, এটা আমার বিজনেসের রুলস না, বাট আমি যখন আপনাদের কাছে একটা প্রোডাক্ট সেল দিচ্ছি অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনাদের স্কিনের সেফটির কথা মানে থিঙ্ক করেই দেন হচ্ছে আপনাদেরকে একটা প্রোডাক্ট দিচ্ছি। সো যেটা করতে হবে অবশ্যই, আমি নিজেও হচ্ছে আমি ফেসিয়াল কিট ইউজার, এটা সবাই জানেন, বিজনেস লাইফ যখন আমার স্টার্ট তখন থেকেই সবাইকে ফেসিয়াল কিটের কথা বলতেছি, স্টিল নাও এখন পর্যন্ত ফেসিয়াল কিটসের কথাই আপনাদেরকে বলতেছি, বিকজ ফেসিয়াল কিট আপনাদের স্কিনটা হচ্ছে সেফ রাখে, যে কেমিক্যালের ইফেক্টগুলো আছে সেটা আপনার স্কিনে প্রভাব ফেলতে দেয় না, ওটা রিমুভ করতে থাকে, প্লাস আপনার স্কিনটাকে সেফ রাখে। দেখবেন যে ফেসিয়াল কিট উইদাউট ফেসিয়াল কিট আপনার নাইট ক্রিম অ্যাপ্লাই করতেছেন বাট আপনার স্কিনটা হোয়াইট হচ্ছে, স্কিনে কোনো হচ্ছে গ্লো থাকবে না, মূলা মূলাও তো সাদা বাট মূলা হচ্ছে কয়জনে ভালোবাসে, মূলা কয়জনে খায়, কেউ খায়, আপেলটাই কিন্তু খাইবে। সো আপনি যদি মনে করেন যে সাদার দামে যদি বেশি হইতো তাই আপেলের চেয়ে মূলার দাম অনেক বেশি হইতো, এটা তো জানেন তাই না? আপু ডায়মুলারি আপু ডান আপু হচ্ছে পা হোয়াইটের জন্য কিছু বলো, পা হোয়াইটের জন্য অলরেডি আপনি ফুল বডি কম্বোটা নিয়ে নিতে পারেন, আর হচ্ছে আপনার বোম বডিটা নিতে পারেন, এটার দাম হচ্ছে আপনাদের 2000 টাকা অফারে আছে, আপু অফার বর্ধিত হবে, ওকে আপু অফার হোয়াইটনিংয়ের হোয়াইটনিং নিয়ে বলো। তো যেটা করতে হবে আপনাকে ফেসিয়াল কিটসগুলো মাস্ট অ্যান্ড মাস্ট অ্যাপ্লাই করতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট আপনাকে ফেসিয়াল কিটসগুলো অ্যাপ্লাই করতে হবে। উইদাউট ফেসিয়াল কিট নাইট ক্রিম অ্যাপ্লাই করা আপনাদের কোনো দরকার নেই, আমি সুন্দরভাবে বলে দিলাম। স্বপ্ন যদি দেখবেন, স্বপ্নকে যদি মেনটেন করতে পারেন দেন হচ্ছে স্বপ্নটা কন্টিনিউ করা ভালো, বাট আপনি যদি মেনটেনই না করতে পারেন ওই স্বপ্ন কন্টিনিউ করার কোনো দরকার নেই আপনার। হ্যাঁ, সো যেটা করতে হবে ফেসিয়াল কিট মাস্ট আপনার মাস্ট অ্যাপ্লাই করতে হবে। সো ফেসিয়াল কিটসে হচ্ছে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে রাইসের সুদিন জেল, যে রাইসের সুদিন জেল প্লাস হচ্ছে আপনাদের পিঙ্ক স্ক্রাবার। হ্যাঁ, পিঙ্ক স্ক্রাবারটা কই আমি হচ্ছে কী দিয়ে কী রাখি মানে এখানে ওইখানে প্রোডাক্ট থাকে আমার, আমি নিজেই হচ্ছে বোকা হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, পিঙ্ক স্ক্রাবারটা আপনার পিঙ্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করতে হবে, প্লাস হচ্ছে আপনাদের এইখানে যে ইয়াটা আছে এই যে পিঙ্ক স্ক্রাবার, এই যে পিঙ্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করবেন প্লাস। আচ্ছা, এটা এটা তো এখানে যখন ফেসে ইউজ করি আমি অন্য এক ওয়ার্ল্ডে চলে যাই, এত জোস প্রোডাক্টটা কি বলবো, থ্যাংকস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে স্ক্রাবারটা দিয়ে আপনার স্কিনে 2-3 মিনিট বা হচ্ছে হাইয়েস্ট 1 মিনিট আপনার স্কিনটা ম্যাসেজ মানে স্ক্রাবিং করে নিতে হবে। স্ক্রাবারটা এর জন্যই অ্যাপ্লাই করা হয় কারণ নাইট ক্রিম আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার পোর্সের প্রবলেম হবে, আপনার ব্ল্যাক হেয়ার সোয়াইটসের প্রবলেম হবে, এটা 98% না 99% না, এটা 100% আপনাকে হচ্ছে আপনার সিউরিটি থেকেই আপনাকে হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে। নাইট ক্রিম আপনি অ্যাপ্লাই করেছেন কি আপনার স্কিনে পোর্স দেখা দিতে পারে, আপনার স্কিনে ব্ল্যাক হেয়ার সোয়াইটসেস মাস্ট হবে, নাইট ক্রিম যারাই অ্যাপ্লাই করেন তাদের স্কিনই ব্ল্যাক হেয়ার সোয়াইটসেস হয়, এটা হয়, এটা হচ্ছে মানে হাইড করার কোনো কারণ নেই। সো আপনাকে ওইটা অ্যাপ্লাই করতে হবে যেটাতে হচ্ছে আপনার ব্ল্যাক হেয়ার সোয়াইটসেসটা হতে দেয় না, দ্যাটস হোয়াই আপনাকে হচ্ছে স্ক্রাবার অ্যাপ্লাই করতে হবে। স্ক্রাবারটা দিয়ে যখন আপনি 1 মিনিট স্ক্রাবিং করবেন আপনার ব্ল্যাক হেয়ার সোয়াইটসেস হওয়ার পসিবিলিটিটা একদম দেখবেন যে 80% একদম হচ্ছে রিমুভ হয়েছে, প্লাস ব্ল্যাক হেয়ার সোয়াইটসেস থাকলে ওটাও হচ্ছে আপনার মানে মানে উঠে মানে চলে আসছে, উঠে চলে আসছে। সো অ্যাট ফার্স্ট হচ্ছে 2-3 মিনিট আপনার স্কিনে এই পিঙ্ক যে স্ক্রাবারটা আছে পিঙ্ক স্ক্রাবারটা দিয়ে আপনার স্কিনে মাসাজ করে দিতে হবে। মাসাজ করে যেন যেটা করতে হবে হালকা কুসুম, এখন যেহেতু শীতের টাইম হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার স্কিনটা ওয়াশ করে নেবেন, ওয়াশ করে দেন হচ্ছে আপনার যে মরিঙ্গা যে মাসাজ ক্রিম, মরিঙ্গা মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবেন, তাতে হবে কি ব্ল্যাক হেয়ার সোয়াইটসেস যখন বের হয়ে থাকবে
ওই যে মানে ওইখানে যে মুখগুলো ওপেন হয়ে থাকবে, ওই মুখের ওপেনের ভিতরে হচ্ছে কোনো ময়লা আবার ঢুকতে পারবে না। এটা হচ্ছে মোরিঙ্গা ম্যাসাজ ক্রিম, ওই মুখগুলো হচ্ছে আপনার বন্ধ করতে হেল্প করবে, হেল্প করতে, প্লাস হচ্ছে আপনার স্কিনের যে মানে ডেড সেল আছে ওটা ক্লিন করতে হেল্প করবে, প্লাস হচ্ছে আপনার সেলসগুলো অ্যাক্টিভ করবে। সো এটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, মোরিঙ্গা ম্যাসাজ ক্রিমটার দাম হচ্ছে 1200। এটা দিয়ে জাস্ট 2 মিনিট ম্যাসাজ করবেন, হালকা কুসুম গরম পানি হাতে নিয়ে নিয়ে, ক্রিমটা নিয়ে হাতে নিয়ে নিয়ে ম্যাসাজ করে দেন, হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি জাস্ট স্কিনটা ওয়াশ করে ফেলবেন। সো এটার দাম হচ্ছে আপনার পিঙ্ক স্ক্রাবারটার দাম হচ্ছে 1200 টাকা, আপনার মোরিঙ্গা ম্যাসাজ ক্রিমটার দাম হচ্ছে 1200 টাকা। প্লাস যেটা করতে হবে লাস্ট টাইম আপনাকে যেটা করতে হবে, এইখানে যে রাইসের যে সুদিং জেলটা আছে, রাইসের সুদিং জেলটা দিয়ে অ্যাটফার্স্ট হচ্ছে আপনার স্কিনটা ম্যাসাজ করতে হবে। অ্যাটফার্স্ট আপনার স্কিনটা ম্যাসাজ করবেন 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট আপনার স্কিনটা ম্যাসাজ করে দেন হচ্ছে ওইটাতে আবার আপনার স্কিনটাতে হচ্ছে একদম ভালো করে মোটা করে আপনার স্কিনটা হচ্ছে মিশিয়ে রাখতে হবে। হ্যাঁ, এবং যখন 1 ঘন্টা পর শুকিয়ে যাবে দেন আপনার ওয়াশ করে ফেলুন। এটা ফার্স্ট হচ্ছে ম্যাসাজ করে ওয়াশ করে দেন হচ্ছে একদম প্যাকের মতো মোটা করে লাগিয়ে রাখবেন। হ্যাঁ আপু, আপু তোমার জন্য, আপু তোমার জন্য আমার মুখ সাদা হয়েছে, এখন হাত পা অনেক কালো, কিছু দিয়ে বলো নীল অনন্য, আপু বোম বডিটা নিয়ে নিও, আমাদের ফুল বডি কম্বোটা নিয়ে নিও। হ্যাঁ আচ্ছা আপু, আপু অফার, হ্যাঁ বোম বডি লিখতে হবে, বোম বডি। এই খালা পানি আমরা চেঞ্জ করে দেন। হ্যাঁ যেটা করতে হবে এইভাবে করে ম্যাসাজ করতে হবে, পানি চেঞ্জ করে দেন। হ্যাঁ এইভাবে করে জাস্ট পানি নিয়ে নিয়েই ম্যাসাজ করবেন। হ্যাঁ আপনি পানি নিয়ে নিয়ে পানিগুলো চেঞ্জ করে দেন। হ্যাঁ আপনার পানি নিয়ে নিয়েই ম্যাসাজ করতে হবে। এটা অনেক আপুরাই বলে যে আপু কেমনে কাহিনিটা কীভাবে, এটা কীভাবে করব, তো জাস্ট আমি দেখাই দিলাম আপনাদের। হ্যাঁ এভাবে করে জাস্ট ম্যাসাজ করবেন। এভাবে করে জাস্ট আপনি স্কিনটা 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করতে হবে, পানি নিয়ে নিয়েই ম্যাসাজ করবেন। হ্যাঁ আপু, আপু আপু আচ্ছা আপু, আপু অফার, আপু অফার অফার, আপু বোম্বডি। আচ্ছা অলরেডি কিন্তু আর 5 মিনিটস আপনাদের হাতে আছে। আপু তোমার মেডিসিনটা অর্ডার করেছি, কালকে কনফার্ম করেছি, বাট এখনও ডেলিভারি দেয়নি, গতকালকে কনফার্ম করেছে আপু, অন্তত পাখি 2-1 দিন টাইম লাগবে। হ্যাঁ আপু অফার, আপু ব্লিচ করলে কি প্যাক ইউজ করা যায়? হ্যাঁ শীতের টাইমে ব্লিচ না করাটাই বেটার। আর যদি ঢাকার ইউজাররা যারা আছেন, এক্স্যাক্টলি যদি আপনি ব্লিচ করতে চান, আপনারা আইসেন ক্রিম একদম হচ্ছে একটা শেষ করার পর 2টা অ্যাপ্লাই রেখে, তারপর যখন মনে করবেন যে আপনি স্কিনটা আইসা আমাকে একটু দেখায়েন, দেন আমি এখান থেকেই আপনাকে হচ্ছে ব্লিচ করে দেবো, না সমস্যা নেই। কাজ শীতের টাইমে যদি আপনি যখন হচ্ছে ফেয়ার পলিশটা করতে যাবেন, অনেকটা হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, অনেকটা জিনিস হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে, অনেকেই জানে। যেমন কালকে একটা আপু ব্লিচ করতে যাই পুড়ে ফেলছে। হ্যাঁ কি সাইফার রহমান আপু আর নাসিফার রহমান আপু ব্লিচ করতে যায়, আমি কিন্তু তখনই বলেছিলাম যে অনেক আগে গত লাইভেও বলেছি যে এখন উইন্টার সিজনে আপনার হচ্ছে ব্লিচ করার কোনো প্রয়োজন নাই। খালা বড় যে গামলাটায় পানি নিয়ে আসছিলাম না, ওই গামলাটা এনে দেন। হ্যাঁ আমার একটা ভালো বড় গামলা লাগবে না, আমি এটাতে কিভাবে মুখ দেবো? আচ্ছা হ্যাঁ এইভাবে করে জাস্ট আপনার স্কিনে ম্যাসাজ করতে হবে। আজকে আমার অনেক তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আমি এর জন্য অনেক তাড়াহুড়ো করতেছি, আমার কথাও আজকে আটকে আটকে যাইতেছে। জাস্ট এইভাবে করে ম্যাসাজ করতে হবে। হ্যাঁ আপু, আপু ফুল বডি কম্বোটার প্রাইস, আপু ফুল বডি কম্বোটার প্রাইস হচ্ছে তোমাদের 2200 টাকা। হ্যাঁ জাস্ট এইভাবে করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করবেন, 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে নেবেন। আপু ও মা, আচ্ছা নিয়ে আসেন এখানে নিয়ে আসেন, আমি হচ্ছে দেখেন আমি গামলা নিয়ে আসছি, কজ হচ্ছে আপু, আপু অফার বোম্বডি, হ্যাঁ বোম্বডি লিখতে হবে। আপু ডে ক্রিম হচ্ছে আপনি টমেটো ক্রিমটা নিতে পারেন। হ্যাঁ আমার চোখে, আপনার আমার চোখে লেন্স, এর জন্য আমি ভালো মতো পানিও দিতে পারবো না। হুম
আচ্ছা আপু আবু বোম্বডি, আচ্ছা দেখেন এটা করে হচ্ছে দেন এইভাবে, জাস্ট এইভাবে করে আপনি স্কিনটা ওয়াশ করে ফেলতে হবে। আমার চোখের মধ্যে গেছে পানি, যেহেতু চোখের মধ্যে লেন্স আমার অনেক হচ্ছে। ভাই পানি কি ঠান্ডা, ও মা গো, আচ্ছা ও মা আপু বোম্বডি। আচ্ছা এইভাবে করে জাস্ট স্কিনটা আপনার ওয়াশ করে নিতে হবে, জাস্ট স্কিনটা এইভাবে করে ওয়াশ করে নিতে হবে। হ্যাঁ আপু টমেটো ক্রিম, টমেটো ক্রিমের প্রাইস হচ্ছে আপু, তোমার টমেটো ক্রিমটা কই জানো, টমেটো ক্রিমটা প্রাইস হচ্ছে 1200 টাকা আপু। আমার অনেক প্রোডাক্টই হচ্ছে আজকে নিয়ে আসা হয় না, হ্যাঁ অনেক প্রোডাক্টই নিয়ে আসা হয় না। তো জাস্ট এইভাবে করে আপনি মুছে নেবেন স্কিনটা। আপু বোম্বডি, আপু ডান আপি, এতক্ষণ পরে গেমস খেলতে আসছো আপু। আপু অফার, আপু বোম্বডি, হ্যাঁ বোম্বডি, আর হচ্ছে আপনাদের 2-3 মিনিটস টাইম আছে, আপনাদের কাছে 2-3 মিনিটস টাইম আছে। জাস্ট এইভাবে করে আপনি স্কিনটা ওয়াশ করবেন, মানে জাস্ট 2-3 মিনিট আপনি স্কিনটা জাস্ট মাসাজ করবেন এইভাবে করে, জাস্ট 2-3 মিনিট আপনি স্কিনটা মাসাজ করবেন এইভাবে। হ্যাঁ মাসাজ করে জাস্ট দেখেন এখানে হচ্ছে গ্লো করতেছে, এখন কিন্তু স্কিনটা গ্লো করতেছে। মাসাজ করে আপনাকে যেটা করতে হবে দেন হচ্ছে আপনার স্কিনে এটা পুরোটা একদম হচ্ছে প্যাকের মতো করে অ্যাপ্লাই করতে হবে। আপনার 2-3 মিনিট ওয়েট করতে হবে স্কিনটা হচ্ছে ড্রাই হওয়ার জন্য। আপু বোম্বডি অফার, আচ্ছা আপু চিটং থেকে অর্ডার করেছি, অ্যাটম বোমটা এখনও পাইনি, 8 তারিখে কনফার্ম করেছে। অপর্ণা বণিক আপু 8 তারিখে কনফার্ম করেছে চিটং থেকে অ্যাটম বোম ইঞ্জেকশনটা আপু। দেন হচ্ছে আপনার স্কিনে এইভাবে করে একদম হচ্ছে মোটা লেয়ার করে দিতে হবে। এটা একদম হচ্ছে 1 ঘন্টা রেখে দেবেন আপনি, আমি তো আর 1 ঘন্টা থাকতে পারবো না লাইভে, কালকে দেখছেন আমার মশায় কামড় দিছে। একটা কথা কি জানেন, শীতের টাইমেও কিন্তু মশা অনেক বেশি বাড়ে, কথা আছে না যে শীতের টাইমেও কিন্তু মশার উপরিহাস, মশা অনেক বেশি বাড়ে, দেখবেন মশা এত পরিমাণে বেশি বাড়ে। আর অলওয়েজ টাইম মশা যখন আমার কামড় দেয়, আমার এইখানে কামড় দেয় না এইখানে কামড় দেয়, আমার সারা হাত পা বাদ দিয়ে মনে হয় আমার এইখানে কামড়, মানে আমার মনে কিস করতে অনেক ভালো লাগে, আল্লাহই জানে। এখন হয়েছে যেটা কথা যে প্রোডাক্ট যদি এরকম হার্মফুল হইতো, আমার যখন গালে মশা কামড় দেয়, মানে যদি এরকম হইতো, অনেক কাপড় আমার স্কিন দেখে বলে যে ও মা আপনার স্কিনে মনে হয় টাইলস বসাই রাখছেন বা এরকম স্কিন জয় লাগাছে, স্কিন হোয়াইট হয়েছে গ্লো হয়েছে, স্কিন হোয়াইট হয়েছে গ্লো হয়েছে, তাতে মানে অনেকের হিংসে হয় নাকি আল্লাহই জানে, উল্টাপাল্টা মন্তব্য করে, বা স্কিনে কোনো রোগ হয়েছে, আমার স্কিনে যদি কোনো রোগ হইতো তাহলে তো মশা যখন কামড় দেয় মশাই মরে যাইতো, কথা আছে না। ওই যে আমি আজকে স্ট্যাটাস দিছি যে আমি কিন্তু অনেক ভাবওয়ালা একটা মেয়ে, আমার ভাব আর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাব একদম সেম, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হচ্ছে আমার বাসায় আসে না, আমিও শেখ হাসিনার বাসায় যাই না, সো দুইজনের ভাবই কিন্তু সেম, মানে ওতপ্রোতভাবে ওইভাবে চলে আসে। জাস্ট এইভাবে করে আপনি অ্যাপ্লাই করবেন, এটা আপনার হচ্ছে ঘাড়েও অ্যাপ্লাই করতে পারবেন, ঘাড়ের কালো দাগও কিন্তু দূর হয়। এটা আপনার হচ্ছে চোখের নিচে যখন হচ্ছে এটা দিয়ে ম্যাসাজ করবেন, আপনার চোখের নিচে কালো দাগও কিন্তু দূর হবে। এই যে জাস্ট এটা মোটা করে অ্যাপ্লাই করবেন। আর অনেক সময় আছে না যে আপনি অনেকেই বলতেছেন যে আপু এখন হচ্ছে স্কিনটা লাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো প্রোডাক্টের জন্য না, এটা হচ্ছে আপনার উইন্টার সিজনের জন্য। যাতে নর্মাল স্কিন দেখবেন নর্মাল স্কিনও ধাম করে লাল হয়ে যায়, যাতে সিম্পল স্কিনও ধাম করে লাল হয়ে যায়। তো ওই ক্ষেত্রে যখন লাল হয়ে যাবে তখন যেটা করবেন যে রাইস সুদিন জেল দিয়ে, দেখেন এটা হচ্ছে আমার ইউজ করা রাইস সুদিন জেল দিয়ে জাস্ট ওরকমভাবে ম্যাসাজ করে স্কিনটা ওয়াশ করে জাস্ট এরকম দিয়ে একদম হচ্ছে এরকমভাবে স্কিনটাতে দিয়ে রাখবেন, একদম টানা 1 ঘন্টা দিয়ে রাখবেন। এরপর যখন টানা 1 ঘন্টা আবার শুকিয়ে যাওয়ার পর জাস্ট নর্মাল পানিতে ওয়াশ করে ফেলবেন, তখন দেখবেন স্কিনটা কি পরিমাণে সুন্দর লাগে, তখন নিজের কাছে মনে হবে আপনি প্রিন্সেস ডায়না, মানে রাইস সুদিন জেলটাই এরকম। হ্যাঁ তো এইভাবে রাইস সুদিন জেলটা অ্যাপ্লাই করতে হবে, 1 ঘন্টা পর যেটা করতে হবে 1 ঘন্টা পর এটাকে ওয়াশ করে ফেলতে হবে। হ্যাঁ
কজ এটাতে, এটার ভিতরে গ্লুথিওন আছে যেটা কিনা অনেক বেশি আপনার স্কিনের সেলসকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, অনেক বেশি হোয়াইটনিং করতে সাহায্য করে, পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে, স্পট রেডিউস করতে সাহায্য করে, পিম্পলস রিমুভ করতে সাহায্য করে, অ্যালার্জি কন্ট্রোল করে আপনার স্কিনে, হ্যাঁ অনেক কাজ করে, এটা অনেক কাজ করে। এটা গ্লুথিওন কিন্তু একটা হচ্ছে ট্রিটমেন্ট, স্কিনের ওষুধ, গ্লুথিওন কিন্তু একটা স্কিনের ওষুধ যেটা কিনা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, সেটা কিন্তু হচ্ছে এটা, এটা গ্লুথিওন রাইস সুদিং জেল, যে রাইসের ভিতরে হচ্ছে তোমাদের গ্লুথিওনের তোমার এক্সট্রা একটা পাওয়ার মিশানো হয়েছে। সো এটার নাম হচ্ছে তোমাদের গ্লুথিওনের রাইস সুদিং জেল, সো এটার দাম হচ্ছে 1400 টাকা, এটা আমি বলেই দিয়েছি রেগুলার প্রাইস আমাদের 2000 টাকা, স্টিল নাও হচ্ছে আমি অফার দিব রাইস সুদিং জেলে, স্টিল নাও হচ্ছে রাইস সুদিং জেলে অফার দিব 1400 টাকা ছিল, এখন কারা 1300 টাকা চাচ্ছেন, 1300 টাকা কারা চাচ্ছেন বলতে হবে, হ্যাঁ 1300 টাকা কারা কারা চাচ্ছেন অফার লিখেন, অফার লিখে ভোট করতে হবে, অফার লিখে জাস্ট ভোট করতে হবে, হ্যাঁ কারণ ড্রেস তো আমার দেখতে হবে, হ্যাঁ আচ্ছা আপু, আপু বোম্বার্ডি, আপু আপু বোম্বার্ডি, আপু লাভ ইউ সুইটহার্ট, তোমাকে এতগুলো লাভ করি, কত লাভ করি বলে বুঝাতে পারবো না, নুরায়াত আপু থ্যাংক ইউ সো মাচ, আপু বোম্বার্ডি, আপু বোম্বার্ডি, আপু ডাইমলের সাথে কি অ্যাটোমোম, না আপু ডাইমলের এটার সাথে তোমার অ্যাটোমোম ইঞ্জেকশন মিক্স করার কোনো দরকার নেই, কজ এটা এমনিতে অনেক পাওয়ারফুল, হ্যাঁ আপু 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 কি মশাও তোমায় দেখে ক্রাশ খায়, মশা আমার দেখে ক্রাশ খায়, ভালো বলছো যে মশা আমার দেখে ক্রাশ খায়, হ্যাঁ আচ্ছা আপু অফার, আপু অফার, আপু অফার, আপু অফার, আপু আপু চমৎকার, আচ্ছা আপু বোম্বার্ডি, আপু বোম্বার্ডি, আপু অফার সুদিন জেল, হ্যাঁ রাইস সুদিন জেলটা কারা কারা আবার 1300 টাকা চাচ্ছেন একদিনের জন্য, জাস্ট সরি দুই দিনের জন্য অফারটা থাকবে, জাস্ট দুই দিনের জন্য অফারটা থাকবে, যারা অফার বুট করবে শুধুমাত্র তারাই পাবেন, যারা অফার বুট পাবেন তারাই পাবেন, হ্যাঁ আলী ভাই আম্মু মনে আপনাকে ফোন দিয়েছিলেন, বলেন তো ফোন দিয়েছে, আমি লাইভে আসি, ফোন দিতেছে বারবার আমার লাইভের ভিতরে, আচ্ছা আপু অফার অফার বোম্বার্ডি, হ্যাঁ লিখতে থাকে না, সো এইভাবে করে ফুল হচ্ছে স্কিনে আপনার রাইস সুদিং জেলটা অ্যাপ্লাই করতে হবে, ফুল হচ্ছে এইভাবে করে আপনার স্কিনে রাইস সুদিং জেলটা অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ আচ্ছা আপু অফার, হ্যাঁ সুদিং জেল হচ্ছে যারা যারা অফার চান আমাকে বলতে হবে যে অফারে চান, হ্যাঁ আপু আপু অফার, সো এরপরে হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের হচ্ছে এরপরে হচ্ছে আপনি যদি চান আপনি চাইলে প্যাকটাও অ্যাপ্লাই করতে পারেন, প্যাকের ক্ষেত্রে আমাদের একটা প্যাক আসছে সেটা তো বলেই দিয়েছি আপনাদের, ওই প্যাকটা হচ্ছে আপনাদের টেক্সের ফেস প্যাক, যে টেক্সের ফেস প্যাকের অনেক চাহিদা আমাদের কাছে, অনেকে আপুরা বলে যে আপু টেক্সের ফেস প্যাক তো দেখালেন না, আপু এটা আমাদের স্টকে আসে কবে, মানে এক এক বছর পর পর টোটালি হচ্ছে আমাদের স্টকে আসে, এটা আমাদের স্টকে আসি এক বছর পর পর, যে এটা আমাদের স্টকে আসি এক বছর পর পর, স্টকে টোটালি আসি এক বছর পর পর, সো এটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, এটার দাম হচ্ছে টোটালটা 1200 টাকা, এটা আপনার রাইস সুদিং জেলটা হচ্ছে আপনি ওয়াশ করার পর আপনি হচ্ছে প্যাকও অ্যাপ্লাই করতে পারেন, আপনি প্যাকও অ্যাপ্লাই করতে পারেন, প্যাক হচ্ছে আপনার অলসো স্কিনটা টাইটেনিং করে, পোর্স টাইটেনিং করে, আপনার স্কিনটা হেলদি করে, আপনার স্কিনটা হেলদি করে, অ্যান্ড প্যাক যদি আপনি অ্যাপ্লাই করেন ইন ফিউচার আপনার স্কিন কখনো হচ্ছে বয়স যখন আসবে তখন স্কিনটা অনেক সহজে লুজ হবে না, তখন আপনার স্কিনটা টাইট করতে হেল্প করবে, ওই জিনিসটা টাইটেনিংয়ের ইয়ারটা আপনার স্কিনের ভিতরে থেকে যাবে, সো ওই ক্ষেত্রে আপনি টেক্সের ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন, টেক্সের ফেস প্যাকটা হচ্ছে 1200 টাকা, আর আপনারা যারা হচ্ছে নাইজেরিয়ান সেভেন গালের গ্লাস স্কিন প্যাক অ্যাপ্লাই করতে পারবেন, গ্লাস স্কিন প্যাকটা হচ্ছে আপনাদের 1400 টাকা, অ্যাজ ইউ উইশ আপনি কোটা কোনটা নিতে চান, হ্যাঁ আচ্ছা আমি এখন টোটালটা অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে নাইজেরিয়ান সেভেন গার্লের হচ্ছে গ্লাস স্কিন প্যাকটা ফেসিয়াল কম্বোর সাথে অ্যাড করার জন্য, ফেসিয়াল কম্বোর সাথে হচ্ছে এটা অ্যাড করার জন্য বলেছিলেন, সো ওইটা একটাই মাত্র হচ্ছে আমি আপনাদেরকে চান্স দিতে পারি, জাস্ট একটা চান্সই হচ্ছে আপনাদের জন্য আমি দিতে পারি, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই যে রাইস সুদিং জেল, রাইস সুদিং জেল, তারপর হচ্ছে তোমাদের মরিঙ্গা মাসাজ ক্রিম, এই যে মরিঙ্গা মাসাজ ক্রিম, তারপরে হচ্ছে তোমাদের এই যে পিঙ্ক স্ক্রাবারটা, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের পিঙ্ক স্ক্রাবারটা, হুম তো এই তিনটা হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদের, এটার দাম হচ্ছে তোমাদের 1400 টাকা, এটার দাম হচ্ছে আপু অ্যাপ্রিল স্কিন সোপটা কবে আসবে, অ্যাপ্রিল স্কিন সোপটা দেখে আনবো আবার আপু, আচ্ছা আপু বোম্বার্ডি, আপু বোম্বার্ডি, হ্যাঁ অলরেডি টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার আপু, গেমসের টাইম অফ, গেমসের টাইম অলরেডি শেষ, গেমসের টাইম অলরেডি শেষ, হ্যাঁ গেমসের টাইম অলরেডি শেষ আপু, সো অলরেডি হচ্ছে 11:05, সো গেমসের টাইম ইজ ওভার, সো এখন হচ্ছে ওইভাবে কমেন্টস করার দরকার নেই, সো আমি লাইভ শেষ করে এক ঘন্টা পরে আমি অ্যানাউন্সে যে হচ্ছে বিজয়ী হয়েছেন তার নামটা আমি অ্যানাউন্স করে দেবো, হ্যাঁ
আচ্ছা, এটা হচ্ছে আপনাদের রাইসের সুদিং জেলটা, এটা হচ্ছে রাইসের সুদিং জেলটা যেটার দাম 1400 টাকা, প্লাস হচ্ছে আপনার এখানে যে পিঙ্ক স্ক্রাবারটা আছে, পিঙ্ক স্ক্রাবারটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, পিঙ্ক স্ক্রাবারটার দাম হচ্ছে 1200 টাকা। মরিঙ্গা মাসাজ ক্রিম, মরিঙ্গা মাসাজ ক্রিমের দাম হচ্ছে 1200 টাকা, আর এটার দাম হচ্ছে 1400 টাকা। গ্লাস স্কিন প্যাকটার দাম হচ্ছে 1400 টাকা। এখন আমাকে বলেন যে টোটালটা কত আসছে, টোটালটা যতটা আসবে ততটা হচ্ছে আমি আপনাদেরকে দেন হচ্ছে ডিসকাউন্ট করে দিচ্ছি। হ্যাঁ আপু, অনেক টাকার প্রোডাক্ট নিলাম, সো একটাও গিফট পেলাম না। আপু মডেলটা হচ্ছে পার্সেল প্যাকিং করে নেক্সট অর্ডারে হচ্ছে লিখে দিও, আমি দিয়ে দিও। সো আমাকে বলেন টোটালটা কত আসতেছে, আমাকে বলেন যে টোটালটা কত আসতেছে, দেন হচ্ছে আমি এটার উপরে অফার দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি আপু, আশা করি উইনার হব। অনেক কমেন্টস করেছি লিমা আপু, আচ্ছা লিমা পাচুরি আপু, দেখে দিচ্ছি আপু, রাইসের আপু রাইসের জেলটা দিনের মধ্যে কাজ করবে প্লিজ বলো। রাইসের সুদিন জেলটা আপনি দিনে হচ্ছে এনি টাইম অ্যাপ্লাই করতে পারেন, সবচেয়ে ভালো সলিউশন। আপনি যদি রাত্রে অ্যাপ্লাই করেন, আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করেন, দেন সকালবেলা অনেক সুন্দর একটা রেজাল্ট পাবে নাইট ক্রিমে। আচ্ছা একটু বলে দেন যে টোটালটা কত আসতেছে আপু, শেয়ার ডান, কমেন্টস ডান, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আরুহি আরুহি আপু। আপু আপু আমি এখনও পাইনি প্রোডাক্ট। আচ্ছা আমাকে একটু বলে দেন যে টোটাল কত আসতেছে, টোটাল কত আসতেছে আমাকে একটু বলে দেন, জাস্ট আমাকে একটু বলে দিতে হবে। হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি, রাইস সুদিং জেলটা হচ্ছে আপনাদের 1400 টাকা, পিঙ্ক স্ক্রাবারটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, এখানে মরিঙ্গা মাসাজ ক্রিমটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা, প্লাস এখানে যে হচ্ছে আপনারা ইয়াটা পাচ্ছেন সেভেন গালের গ্লাস স্কিন প্যাকটা পাচ্ছেন, গ্লাস স্কিন প্যাকটার দাম হচ্ছে আপনাদের 1400 টাকা। টোটালটা আমাকে বলেন কত আসতেছে, দেন আমি এটার উপরে একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, দেন এটার উপরে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, গ্লাস স্কিন প্যাক, দেন হচ্ছে এই এগুলো। টোটালটা বলেন কত আসছে, দেন এটা কিন্তু একদিনের জন্যই অফারটা থাকবে, 1 থেকে 2 দিন, মানে এই 2 দিনে অফার, এটা আর কোনো কম হতে যাবেন না, এটা ফার্স্ট টাইম আপনাদের জন্য অফার দেওয়া হচ্ছে, ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের জন্য অফার দেওয়া হচ্ছে, আর হচ্ছে এটা নিয়ে কোনো হচ্ছে আপনাদের কম্বো অফার দেওয়া হবে না। আপু লাভ ইউ টু আপু, 30টা সে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আচ্ছা কত আসতেছে একটু বলো তো, কত আসতেছে শিউলি আক্তার আপু, কাকন আপু বলো আপু, আপু অনেক কমেন্টস করেছি সামিয়া আক্তার আপু, আচ্ছা আপু আমি তো দেখিয়ে নেবো, লাইভ শেষ হওয়ার পর আমি দেখিয়ে নেবো। 1400 টাকা, 1200 টাকা, 1200 টাকা, 1400 টাকা, 1400 টাকা, 1200 টাকা, 1200, টোটাল কত আসতেছে বলে দেন, হ্যাঁ টোটাল কত আসতেছে বলে দেন, দেন হচ্ছে আমি এটার উপরে কম্বোটা অফার দিয়ে দিচ্ছি। আচ্ছা 5000 টাকা যদি এটা কম্বো অফার হয়, এটা যদি 5000 টাকার কম্বো অফার হয়, আচ্ছা 5200 টাকার কম্বো অফার হলে এটা পেয়ে যাচ্ছেন আপনার টোটালি 4200 টাকাতে, টোটালি আপনার 4200 টাকাতে কম্বো অফারটা পেয়ে যাচ্ছেন, বাস 2 ডেজের জন্য, আদার্স না। আমি আবারও বলে দিচ্ছি 2 ডেজের জন্য, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম, আর কম্বো অফারে থাকবেন না সেকেন্ড টাইম, এটাতে কোনো কম্বো অফার থাকবে না। আপু তোমার সেভেন গার্লটা ভালো, নিজম অরণ্য আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু লাইভ শেয়ারে গিফট ডায়মন্ডের দাও না আপু, ডায়মন্ডের গিফট আগে হয়ে গিয়েছে আপু। তো এটা হচ্ছে তোমার, আমি বলে দিচ্ছি টোটালটা পেয়ে যাচ্ছ 4200 টাকাতে, টোটালটা পেয়ে যাচ্ছেন আমাদের 4200 টাকাতে। সো যারা নেবেন আমাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দেবেন, যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দেবেন, লিখে দিয়েন ফুল প্রোডাক্টটার নাম লিখে দিয়েন, হ্যাঁ যে গ্লাস স্কিন প্যাক কম্বো অফার বলে দিয়েন, যে গ্লাস স্কিন প্যাক কম্বো অফার 4200 টাকার গ্লাস স্কিন প্যাক কম্বো অফারটা বলে দিয়েন, হ্যাঁ তো বলে দিতে হবে, যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দেবেন। হ্যাঁ আচ্ছা আপু টোটাল 5100 টাকা, হ্যাঁ আচ্ছা আপু অফার, ওকে অফার। আচ্ছা এরপরে আসেন যাদের স্কিনটা হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, যাদের স্কিনটা পাতলা হয়ে যায়, আমি আবারও বলি যে নাইট ক্রিমই আপনি অ্যাপ্লাই করেন, যে নাইট ক্রিমই আপনি অ্যাপ্লাই করেন, একদিন হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে একদিন টানা একটা শেষ হওয়ার পরে, টানা একটা শেষ হওয়ার পরে দেন হচ্ছে আপনার নাইট ক্রিম, সেকেন্ড নাইট ক্রিমটা থেকে আপনি একদিন নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, আর একদিন হচ্ছে আপনি একদিন হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, আর একদিন হচ্ছে আপনার স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার স্কিনটা পাতলা হবে না, বিকজ উইন্টার সিজনে স্কিন পাতলা হওয়ার পসিবিলিটি 95% থাকে, উইন্টার সিজনে স্কিনের হচ্ছে। আপু আমি শিউলি আন্টি বরিশালে, কেমন আছো? আমি শিউলি আন্টি মনে নেই, আচ্ছা ছবি দেখলে চিনবো, আচ্ছা সরি। আচ্ছা যেটা করতে হবে সেটা হচ্ছে একদিন তোমাকে হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ড দিন হচ্ছে তোমাকে স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করতে হবে, এটা তোমার স্কিনটা মোটা করবে, প্লাস হচ্ছে স্কিনটা গ্লো করবে, শাইনিং করবে। হ্যাঁ সো এটার দাম হচ্ছে 1500 টাকা, এটা হচ্ছে তোমাদের গ্লোয়িং স্লিপিং মাস্কটা, এটা হচ্ছে তোমাদের গ্লোয়িং স্লিপিং মাস্কটা, যেটা কিনা তোমাদের স্কিনটা হেলদি করবে, শাইনিং করবে, অলসো তোমাদের স্কিনটা হচ্ছে রক দেখা রিমুভ করবে, প্লাস হচ্ছে তোমাদের স্কিনটা মোটা করবে, যাদের স্কিন রক দেখা যায় তারা একদম এক মাস টানা একদম নাইট
হোয়াইট স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার স্কিনটা একদম টোটালি একদম তিন লেয়ার পর্যন্ত মোটা হবে, স্কিনের সিঙ্গলি কোনো রক দেখা যাবে না। সো এটার দাম হচ্ছে 1500 টাকা, এটার দাম হচ্ছে 1500 টাকা, হ্যাঁ এটার দাম হচ্ছে 1500 টাকা। আপু আপনি লাইভ শেয়ারের রেজাল্ট কখন দেবেন? আপু হচ্ছে লাইভ শেষ হওয়ার 1 ঘন্টা পর, হ্যাঁ লাইভ শেষ হওয়ার 1 ঘন্টা পরে। হ্যাঁ আপু অফার, আপু অফার, আচ্ছা আপু 250 টাকা, 250 টাকা পার প্রোডাক্ট অফার চাই আপু, ওটা শেষ, ওটা একবারই ছিল, একবারই শেষ আপু। আচ্ছা আপু আপু 7 গার্লটা অনেক ভালো নিজম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এস এম এস সিনক্রো প্লিজ, অনেক শেয়ার করেছি, পিক দিয়েছি আপু, শারমিন শাইলা আপু। আচ্ছা আপু আমি লাইভ শেষ করে দেন হচ্ছে, আমি এটা চেক করে নেবো। হ্যাঁ আপু অফার অফার, আচ্ছা ঠিক আছে। সো এরপরে আসেন আপনাদের আরেকটা কী বলবো, আর কি আছে যাদের হেয়ারটা, হেয়ারের যে ইয়াটা আছে, যাদের মেস্তা আছে, যাদের বেসিক্যালি মেস্তা আছে, অনেক বেশি পরিমাণে মেস্তা আছে স্কিনে, হচ্ছে একদম লাল তিল কালো তিল একদম হচ্ছে জর্জরিত অবস্থায় আছে, কোনো কিছু দিয়ে আপনার মেস্তাটা ক্লিয়ার হচ্ছে না, মনে করেন 10 থেকে 20 বছরের আগের বা 5 বছরের আগে, 3 থেকে 4 বছর আগে, এরকম যাদের মেস্তা আছে তারা জাস্ট দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন। তারা হচ্ছে আপনার এখানে যে জাপানিজ ব্লু ক্রিমটা আছে, হ্যাঁ জাপানিজ এন্টি ফ্রিকলি ব্লু ক্রিমটা, এটা অ্যাপ্লাই করবেন। আর অ্যালকির যে ফেস ওয়াশটা আছে, অ্যালকির ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন, অ্যালকির ফেস ওয়াশ প্লাস হচ্ছে জাপানিজ ব্লু ক্রিমটা। আমি আবার বলে দিচ্ছি, জাপানিজ ব্লু ক্রিম প্লাস হচ্ছে অ্যালকির ফেস ওয়াশটা, এটার দাম হচ্ছে আপনি যখনই আপনার ফুল ফেসটা ওয়াশ করবেন, কারণ এটা আপনার হার্ডনেস থাকে, আপনার স্কিনে যদি হচ্ছে লাল তিল কালো তিলও থাকে ওটাও হচ্ছে রিমুভ করতে সাহায্য করে এই ফেস ওয়াশটা। হ্যাঁ আপনি যখনই হচ্ছে ফেসটা ওয়াশ করবেন, এনি টাইম আপনি যখনই ফেসটা ওয়াশ করবেন তখনই হচ্ছে এই অ্যালকির যে ফেস ওয়াশটা আছে, অ্যালকির রোসি ফেস ওয়াশটা দিয়ে আপনার ফুল স্কিনটা ওয়াশ করে নিতে হবে। ফুল স্কিনটা ওয়াশ করার প্রত্যেকদিন রাত্রবেলা আপনার ফুল স্কিনে আলতো করে হালকা করে ভাসা ভাসা করে যে জাপানিজ ব্লু ফ্রিকলে যে ক্রিমটা আছে, জাপানিজ ব্লু ফ্রিকলে ক্রিমটা হচ্ছে আপনার স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা আপু অফার, আপু একটা মিনিট, একজনকে ব্লক করে দিচ্ছি, সুমায়া আক্তারকে ব্লক করে দিচ্ছি। হ্যাঁ আপু 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 অফার অফার, আপু ডার্ক সার্কেলের জন্য কী আছে? ডার্ক সার্কেল হচ্ছে, ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আপনি বাই বাই আন্ডার আইটে অ্যাপ্লাই করবেন আপু, ডার্ক সার্কেলের জন্য আপনি বাই বাই আন্ডার আইটে অ্যাপ্লাই করবেন, ডার্ক সার্কেলের জন্য আপনি বাই বাই আন্ডার আইটে অ্যাপ্লাই করবেন, এটার দাম হচ্ছে 1200 টাকা আপু। আচ্ছা সো আপু বিজয় দিবসের প্রোডাক্ট 1700 টাকাতে অফার অর্ডার করেছিলাম, আমি কি 1700 টাকাতে পাবো আপু? ওটা ভুল ছিল, আচ্ছা যেটাই হোক দেখে নেবো আমি আপু। ডায়মন্ডের সাথে ফেস ওয়াশ ইউজ করবো, হ্যাঁ মাস্ট অ্যান্ড মাস্ট বি আপু, আপনার ভালো একটা ফেস ওয়াশ তো মাস্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি হচ্ছে টমেটো ফেস ওয়াশটা অ্যাপ্লাই করুন, এটার দাম হচ্ছে 800 টাকা, অফার আছে 700 টাকা, এটার দাম হচ্ছে 800 টাকা, অফার আছে 700 টাকা, টমেটো হোয়াইটেনিং ব্রাইটেনিং ফেস ওয়াশ। আচ্ছা সো আমি আবার বলে দিচ্ছি আপনার, এটার দাম হচ্ছে 1400 টাকা, তোমার জাপানিজ এন্টি ফ্রিকলি ক্রিমটার দাম হচ্ছে 1400 টাকা, এখানে এলাইকের যে হচ্ছে তোমার রোসি যে হচ্ছে ফেস ওয়াশটা আছে, তুমি জাস্ট এই দুইটা অ্যাপ্লাই করো, তোমার স্কিনে যদি মেস্তা না যায় আমি কাকর সেদিন হচ্ছে ফুল টাকা তোমাকে রিফান্ড করবো। হ্যাঁ সো এটার দাম হচ্ছে তোমাদের 700 টাকা, আর এটার দাম হচ্ছে 1400 টাকা, এটার দাম 700 টাকা আর এটার দাম হচ্ছে 1400 টাকা, জাস্ট এই দুইটা জিনিস অ্যাপ্লাই করো, তোমার স্কিন থেকে সম্পূর্ণ মেস্তা উঠে যাবে, সম্পূর্ণ একদম হচ্ছে মেস্তা উঠে যাবে, প্লাস তোমার স্কিন হোয়াইটনিং হবে। সো জাপানিজ এন্টি ব্লু ফ্লেক্স ক্রিমটার দাম হচ্ছে তোমাদের 1400 টাকা আর এটার দাম হচ্ছে তোমাদের 700 টাকা। আপু তুমি অনেক কিউট, তুমি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। হাতপার জন্য কী আছে? MD9 শরীফ ভাই আপনি বোম্বডিটা অ্যাপ্লাই করতে পারেন, বোম্বডিটা প্লাস হচ্ছে ব্ল্যাক সোপটা অ্যাপ্লাই করেন, বোম্বডি প্লাস ব্ল্যাক সোপটা অ্যাপ্লাই করেন, এটা আমি লেভেলটা তুলে ফেলেছি সিকিউরিটির জন্য। সো এটা হচ্ছে বোম্বডিটার দাম হচ্ছে 2000 টাকা অফারে আছে, অফার ভোট ঘুর দিতে হবে, আর এটা হচ্ছে ব্ল্যাক সোপটা, এই জাস্ট এই দুইটা অ্যাপ্লাই করেন, এটার দাম 800 টাকা, এটা অফারে আছে 2000 টাকা, সো অফার ভোট দিতে হবে। আপু এলাইকের ফেস ওয়াশটা পিলিং করে না আপু, এলাইকের ফেস ওয়াশটা পিলিং করে না আপু। এরপর আর কী আছে? হ্যাঁ আর কথা বলতে ভালো লাগতেছে না। আচ্ছা আপু বডি হোয়াইটেনিংয়ের জন্য কম্বোটা দেখাও, বডি হোয়াইটেনিং কম্বোটা হচ্ছে এটা আপু, বডি হোয়াইটেনিং কম্বোটা হচ্ছে এটা, এই যে বডি হোয়াইটেনিং কম্বোটা হচ্ছে এটা, এটা পেয়ে যাচ্ছ তোমরা 4200 টাকাতে, ফুল কম্বোটা হচ্ছে 4200 টাকা আপু, ফুল বডি হোয়াইটেনিং কম্বোটা হচ্ছে 4200 টাকা, জাস্ট এই 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 চারটা। ওকে আচ্ছা আপু, আপু তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। নাইমা আক্তার আপু, আপু আমি অনেক কিছু ইউজ করেছি বাট ফর্সা হয়ই না, যদি অনেক কিছু ইউজ করে ফর্সা না হন XM সাগর ভাইয়া তাহলে হচ্ছে আপনার ডায়মন্ড লাইটে নেবেন, ডায়মন্ড লাইট দিয়ে ফর্সা না হতে পারলে জীবনে কোনো কিছু দিয়ে ফর্সা হতে পারবো না, জাস্ট আপনি ক্যালেন্ডার মার্ক করে রাখেন ভাইয়া। আচ্ছা আপু এটার দাম হচ্ছে 1500 টাকা, সো এটাই ছিল আপুরা। হ্যাঁ আপু অফার, ওকে আমার চুল দেখেন কত বড় হয়েছে,
দেখেন আমার চুল কত বড় হয়েছে, আমার আমার চুলে হচ্ছে লং ভলিউম লেয়ার কাট দেওয়া, আমার চুলে হচ্ছে লং ভলিউম, আমার চুলের আঁশও কত মোটা হয়েছে। আগে আমার চুল ছিল একদম চিকন, এত পাতলা ছিল যেটা বলার বাইরে, এত পাতলা ছিল, এত পাতলা ছিল আমার চুল, এখন চুলের আঁশও মোটা হয়েছে প্লাস চুলও কত বড় হয়েছে। আমি চুল যখন ছেড়ে দিই আমার চুল এখন একদম হচ্ছে কোমরের নিচে পড়ে যায়, একদম কোমরের নিচে পড়ে যায়। আরও যদি এক মাস আমি একদম হচ্ছে মিরাকেল হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করি দেন হচ্ছে একদম আমার হাঁটু পর্যন্ত পড়বে। আপু তোমার পাপায়ের লোশনটা আমি ফ্যান হয়ে গিয়েছি আপনি এত এত জোস নাই মা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, পাপায়ের লোশনটা তো খুবই ভালো, ওটা নাই তো এর জন্য হচ্ছে ওটা নিয়ে কথা বলি না আপু। আচ্ছা আপু কমেন্টস পড়ানো এসে পড়ে নিলাম আপু, আপু আপু কি ব্লিচ দিয়েছি রাতে কি দেবো, ব্লিচ কেন করছো আপু, আমি তো হচ্ছে শীতের টাইমে তো ব্লিচ করতে মানা করছি, কেন করছো এটা তো ঠিক হয় নাই। আচ্ছা আপু আপু মা আচ্ছা মিনিট আপু, কাল শোরুমে গিয়ে বোম্বড়িটা পাওয়া যাবে? হ্যাঁ কালকে শোরুমে বোম্বড়িটা পাবেন আপু, কালকে শোরুমে ইনশাল্লাহ বোম্বড়িটা পেয়ে যাবেন। মিরাক্কেল হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপু 1500 টাকা, ওটা হচ্ছে শনিবারে পাবেন, মিরাক্কেল হেয়ার অয়েলটা ইনশাল্লাহ শনিবারে পাবেন। হ্যাঁ সো এই হচ্ছে আমার চুল, আমার চুল এখন একদম হচ্ছে কোমরের নিচ পর্যন্ত পড়ে, একদম কোমরের নিচ পর্যন্ত পড়ে। হ্যাঁ টানা এক মাস অ্যাপ্লাই করছি, চুলও হেয়ার রিগ্রোথ হয়েছে, ছোটো ছোটো চুলে ভরে গেছে আমার হচ্ছে, দেখেন ছোটো ছোটো চুলে ভরে গেছে আমার, এই যে মানে এত পরিমাণে ছোটো ছোটো চুল গজাইছে মাথায় এত পরিমাণে ছোটো ছোটো চুল গজাইছে যেটা বলার বাহিরে। হ্যাঁ এই যে তারপর হচ্ছে দেখেন কেমনে ছোটো ছোটো চুল গজাইতে আসে, এই যে মানে ছোটো ছোটো চুল গজাইতেই আছে, গজাইতেই আছে ছোটো ছোটো, মানে চুল পুরো মাথা ভরে গেছে আমার, ছোটো ছোটো চুল গজাইতে যায়। হ্যাঁ আপু লেট করে ফেললাম আপু, হেয়ার অয়েলটা কি আসছে, হেয়ার অয়েলটা শনিবারে আপু, আপু শীতে ব্লিচ করা যাবে না আপু, শীতের টাইমে ব্লিচ করা দরকার নেই, শীতের টাইমে ব্লিচ করার কোনো দরকার নেই, কজ তাতে স্কিন বার্ন হয় ভিতর থেকে, কজ শীতের টাইমে এমনি স্কিন লাল হয়ে যায়। সো আপনি যদি এখন আবার ব্লিচ করেন তাহলে ভিতর থেকে বার্নে অনেক বেশি হেল্প করবে আপনার স্কিনটাকে। হ্যাঁ আপু প্রোডাক্টস কবে পাবো, প্রোডাক্ট আপু তোমার অর্ডার কবে ছিল, হ্যাঁ চুলে কি লাগান, চুলে তেল লাগাই, শ্যাম্পু লাগাই, সিরাম লাগাই, বরিশালে কবে যাবা, কালকে আপু কালকে শোরুম খোলা আছে সমস্যা নেই। হ্যাঁ আপু ডায়মন্ডের ক্রিমটা ইউজ করেছি, যদি স্লিপিং মাস্কটা ইউজ না করি কোনো সমস্যা হবে, অ্যাপ্লাই করা ভালো, স্কিনকে সেফ রাখা ভালো, কাজ আমি তো বলেই দিয়েছি আপু শীতের টাইমে অনেক বেশি স্কিনটা তোমাদের পাতলা হয়, সো ওই জিনিসটা তুমি সেফ রাখো। একটা শীতের দুইটা মাস হচ্ছে, একটা দিয়েই তুমি দুই মাস কভার করতে পারবা আপু। আমার মাথায়ও ছোটো ছোটো চুল গজাইছে, ভরে গিয়েছে এটা সত্যি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ আপু, এটা খুবই ভালো কজ অর্গানিক, তো সম্পূর্ণ অর্গানিক, এটা গুজরাটের একদম ওদের হোমমেড, একদম হচ্ছে অর্গানিক দিয়ে তৈরি করা। আচ্ছা আপু রাতে কী দেবো মায়ানুর আপু, কিচ্ছু না, যদি স্লিপিং মাস্ক দিয়ে থাকো জাস্ট স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে ঘুমাই থাকো, আর কিচ্ছু না, দুই দিন কোনো ক্রিমই টাচ করো না তোমার স্কিন। হ্যাঁ সো থাকো, থ্যাংক ইউ সো মাচ আপুরা, ইনশাল্লাহ দেখা হবে আবার ফ্রাইডের লাইভে, সেই পর্যন্ত ভালো থাকো। আমি অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি, যারা ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি হচ্ছে, হোম ডেলিভারি বা মানে ইনসাইড ঢাকাতে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের যেটা করতে হবে, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রোডাক্টের নাম বা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। আউটসাইড ঢাকাতে আছেন, যারা প্রোডাক্টস নিতে চাচ্ছেন আউটসাইড ঢাকাতে, তারা যেটা করবেন প্রোডাক্টের নাম বা স্ক্রিনশট দিয়ে, আপনার প্রোডাক্টের নাম বা স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে নাম্বার প্লাস হচ্ছে আপনার জাস্ট স্পেসের নাম, আপনার প্লেসের নাম, যেন এগুলো দিয়ে জাস্ট আপনার অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। আর যারা আমাদের শোরুম থেকে প্রোডাক্টস পারচেস করতে চাচ্ছেন, আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, বাংলা মোটর নিউ ইস্কাটন 86/A নাবানা সাত্তার গার্ডেন লিফটের 8B8 হচ্ছে আমাদের শপ নাম্বার। হ্যাঁ সো শোরুমে চলে আসবেন। আর আবার বলে দিচ্ছি আপনারা ইনবক্সে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা করব না, অনেক আপু এসে জিজ্ঞাসা করেন কোনটা ইউজ করবো, এটা নাকি ওটা, সেটা নাকি ওটা, আপু বলে এত কিছু বোঝানো যায় না, যদি বলে বোঝানো যেত তাহলে এত কষ্ট করে ফেস টু ফেস লাইভে এসে ফুল প্রোডাক্টের ডিটেলস আমরা বলতাম না, বিকজ ইনবক্সে মানে সারা দিন আমাদের প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড আমাদের সাইক্লোন থাকে অর্ডারের। সো আপনাদের হচ্ছে একটা আমি ফুল প্রোডাক্টের ডিটেলসগুলো আমি লাইভে দিয়ে থাকি, সো কষ্ট করে একবার না জাস্ট একবার না হলে আপনি 100 বার লাইভটা দেখেন, দেন আপনি ডিসাইড করেন কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, দেন প্রোডাক্টের হচ্ছে নাম লিখে বা স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। ইনবক্সে শুধুমাত্র অর্ডার কনফার্মেশন, গুডস রিভিউ মানে গুডস রিভিউ, ব্যাস রিভিউ এগুলো জাস্ট রিপ্লাই দেওয়া হয়। সো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার আল্লাহ হাফেজ, অনেক বেশি ভালো থাকেন, শুক্রবার দেখা যাবে, সেই পর্যন্ত ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।